আমরা দরুদ শরীফ পড়লাম কার, তিন চারজন পাঁচ চারজন বসে আল্লাহ, বাকি যারা বলেছেন ভাবিনি, সত্য কথা কোনটা? দরুদ শরীফ পড়েছি নবীজির, দরুদ আল্লাহর পড়ি না, দরুদ বরং আল্লাহ নিজেও দরুদ শরীফ পড়ে, কথা ঠিক কিনা? কার উপর পড়েন? আচ্ছা বলেন তো, সকালে দুপুরে রাত্রে মিড নাইটে ফার্স্ট নাইট এরকম কোনো ক্লাসিফিকেশন আছে যে আল্লাহ ওই সময় পড়ে ওই সময় পড়ে না? আলেম যারা, মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ শরীফ পড়েন, পড়তেছেন, পড়তে থাকবেন। আলা নবী কার উপরে? নবীর উপরে। তো এখন পড়তেছেন, পড়তে থাকবেন, ইংরেজিতে টেন্স তিনটা হইল, সরি, আপনার যদি আমরা কালগুলোকে বাংলায়ও আমরা তিনটা বলি, বর্তমান অতীত ভবিষ্যৎ, ঠিক তেমনিভাবে ইংরেজিতেও কিন্তু একই অবস্থা, ফার্স্ট প্রেজেন্ট এবং ফিউচার, কিন্তু আরবিতে দুইটা, আরবিতে কয়টা? একটা হলো মাজি অতীতকালীন ক্রিয়া, আরেকটা হলো বর্তমান ও ভবিষ্যৎ, এটাকে বলা হয় মুজারে। প্রেজেন্ট এবং ফিউচারকে একীভূত করে সেটাকে আরবিতে একসাথে করে বলা হয় সেটা ফেইল মুজারে। বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, এই ফেইল মুজারে যদি কোনো কাজে কোনো ক্ষেত্রে বর্ণনামূলকভাবে ব্যবহার করা হয় কোরআন বা হাদিসে, আরবি ব্যাকরণের একটু শুরুতে একটা ব্যাকরণের কায়দা বলতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আবার মনে মনে কর নাকি যে হুজুর আমরা কি ক্লাসে পড়ি নাকি আপনি ক্লাসে ব্যাকরণ করান আমাদেরকে? আমি এটা বলার পিছনে একটা কারণ কিন্তু আছে, বিনা কারণে বলতেছি না। তো জুমলায়ে ফেয়ালিয়ায় মোদারে আইয়া, অর্থাৎ ফেইলে মুজারে যখন, অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালীন যেই ক্রিয়াটা আরবিতে, সেটার একটা উপকারিতা আছে, সে উপকারিতা হলো ইস্তেমরার তাজাদ্দুদি, হামেশা নিত্য নতুন, হামেশা নিত্য নতুন মানে যত সময় নতুন নতুন আসবে তত নতুন সময়ে সেই কাজটা চলমান থাকবে। তাইলে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা দরুদ শরীফ পড়েন, এখনও পড়ছেন, একটু পরেও পড়ছেন, সকালে দুপুরে রাত্রে, আমাদের কাছে টাইমের এত বিন্যাস আছে কিন্তু আমার আল্লাহর কাছে সেই টাইমগুলো বিন্যাস করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন ঘুম যাই তখন ফেরেশতারা কি ঘুমায়? আমরা যখন অচেতন থাকি তখন ফেরেশতারা কি অচেতন থাকেন? আমরা যখন দুনিয়াবি কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আমরা আমাদের চাকরি নিয়ে ব্যস্ত থাকি, আমরা আমাদের আরেকজনের দোষ গীবত করা নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর ফেরেশতারা তখনও আমার আল্লাহর জিকির করতে থাকে, কথা ঠিক কিনা? তো আল্লাহ বলেন তোমাদের দৈনন্দিন কাজের কারণে তোমাদের ব্যস্ততা আছে কিন্তু আমার ফেরেশতাদের অন্য কোনো ব্যস্ততা নাই, আমি আমার ফেরেশতাদেরকে যেই কাজ দিয়েছি সেই কাজ এরা তোমাদের মতো ফাঁকি দেয় না, তোমরা বান্দারা ফাঁকি দাও কিন্তু আমার ফেরেশতারা কখনো ফাঁকি দেয় না। তোমরা বান্দারা বলো যে এই সময়ে পড়া যাবে, সেই সময়ে পড়া যাবে না, দাঁড়িয়ে পড়া যাবে না, বসে পড়া যাবে, হ্যাঁ, আজানের আগে পড়া যাবে না, পরে পড়া যাবে, আজানের সময় পড়া যাবে না, আরও এক ঘন্টা পরে পড়া যাবে, তোমরা সেই ক্লাসিফিকেশনগুলো করে আমার আদেশকে অমান্য করতে পারো কিন্তু আমার ফেরেশতারা কখনো আমার আদেশকে অমান্য করে না, বরং আমি যখন থেকে আদেশ করেছি তখন থেকে ননস্টপ আমার বন্ধুর উপর তারা দরুদ শরীফ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন স্টপ থাকি তখন আল্লাহর ফেরেশতারা কি করে, কি পড়ে?
কার উপরে? আমার আল্লাহ বলে আমার নবীর উপর দরুদ শরীফ পড়াটাই হচ্ছে আমার ইবাদত। কথাটা বোঝা গেল? এবার দরুদ শরীফ কি মহব্বতে পড়বেন নাকি কোন রকম গাওয়াশ দিয়ে পড়বেন? আর ওই নবীর উপর আমরা দরুদ শরীফ পড়ি যেই নবী আমাদের দরুদ শুনতে পারেন। আমরা সেই নবীকে দরুদ ও সালাম পাঠাই যে নবী আমাদের সালাত ও সালামকে দেখেন। তো সেই নবীকে সালাম এবং দরুদ পড়ার সময় একটু তাজিম মহাব্বত থাকা দরকার আছে কি? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। মিশকাতুল মসাবির হাদিস, কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ একবার বলে আল্লাহ পাক ওই ব্যক্তির মিজান থেকে অর্ধেক পর্যন্ত রহমত দ্বারা ভরপুর করে দেবেন। যেখানে রহমত থাকে সেখানে গজব? রহমত আর গজব কি একসাথে হয়? আগুন আর পানি একসাথে হয়? ঠিক তেমনিভাবে রহমত যেখানে থাকে সেখানে গজব, রহমত যেখানে থাকে সেখানে পাপ, রহমত যেখানে থাকে সেখানে নাফরমানি। মিজানের মাঝে যখন রহমত দিয়ে আল্লাহ অটোমেটিক্যালি ভরে দিবেন আমাদের এই আলহামদুলিল্লাহর কারণে, তো আমাদের যেই বদ কাজের যেই ফেরিস্তিগুলো, লম্বা হিস্ট্রি আছে, অনেক লম্বা ডকুমেন্ট আছে, কিন্তু আছে কি না বলে, সেগুলো রাখার জন্য যখন এখানে তোলা হবে আমার আল্লাহ বলে এই বান্দা তো আলহামদুলিল্লাহ বলে মিজানকে অর্ধেক ভরপুর এমনি করে রাখছে, যেহেতু জায়গা নাই তুমি আগেই আপ শুনে নাও আমার ফরমান, আমার বান্দা আমার কথা শুনে, আমার বন্ধুর কথা শুনে, আমার প্রশংসা করে সকল অন্যায় থেকে যখন তওবা করেছে, আমি তার এই লম্বা পাপের যেই ফিরিস্তিগুলো আছে, লিস্টটা আছে, আমি সবগুলো তাকে মাফ করে দিলাম। এখন বুঝতে খুশি বেশি হয়েছেন? আগে বললাম আলহামদুলিল্লাহ বলার জন্য তখন আওয়াজটা ছিল মোটামুটি এত বড়, এখন যখন রহমতের কথা বললাম আল্লাহ গোনা মাফ করে দেবেন এই ঘোষণা নবীজির কথা শোনাই দিলাম, তখন দেখা যায় আওয়াজ বিশাল বড় হয়ে গেছে। তাইলে কতক্ষণ পরপর সুসংবাদ দিলে আপনারা খুশি হন? আচ্ছা ঠিক আছে, মাথায় রাখলাম এটা। আমার নবীজি বলেন যেই ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলে, সুবহান আল্লাহ বলার পরে ওই মিজানের বাকি অর্ধেক রহমত দ্বারা ভরপুর করে দেবে। যদি ইমানদারে কয়, কে কয়? যদি বল জোরে বল, কে বলে? ইমানদার যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে ওই আলহামদুলিল্লাহর কারণে মিজান ভরপুর। সুবহান আল্লাহ যদি একবার বলে তার মিজানটা অর্ধেক বাকি অর্ধেক যে ফাঁকা ছিল সেটা পরিপূর্ণ হয়ে যায়। শর্ত হলো যেই ব্যক্তি বলবে সেই ব্যক্তি আশেকে রসুল হতে হবে। কি হতে হবে? কারণ আশেকে রসুল ছাড়া ইমানদার হওয়া, আশেকে রসুল ছাড়া নামাজি হওয়া যায়, খেয়াল করবেন, আশেকে রসুল ছাড়া রোজাদার হওয়া যায়, আশেকে রসুল না হয়েও মুফতি হওয়া যায়, আশেকে রসুল না হয়েও মুহাদ্দিস হওয়া যায়, আশেকে রসুল না হয়েও ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব হওয়া যায়, কিন্তু আশেকে রসুল হওয়া ছাড়া কোনোদিন ইমানদার হওয়া যায় না। যদি ইমান না থাকে তাহলে ওই ব্যক্তির মুহাদ্দিস, মুফাসসির, আদিব, ফকিহ, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, দানবীর সাহেব, কোনো সাহেবগিরি সেখানে আর চলবে না। কেননা ইমানের মাঝে নোকসানিয়ত দেখা দিয়েছে। আমি গতকাল একটি কথা বলেছিলাম ওই বক্তার কথার সার নির্যাসটা আলোচনা করতে, আমার অনেক ভাইরা এখানে ছিলেন না সেজন্য আবার একটু করে বলছি, তবে একটু ভিন্ন করে বলছি। তো যারা গতকাল ছিলেন তারা বলবে হুজুর গতকালের কথাটা হুবহু বলছি, আমার কাছে বড় বিরক্তি লাগছে। তো আমি একটু অন্যভাবে বললে আর তাদেরও বিরক্তি লাগবে না, আর যারা গতকাল ছিলেন না তারাও জেনে যাবেন, ঠিক আছে? তো মিশকাতুল মাসাবিব যেটা আলিয়া মাদ্রাসা বলেন, বেসরকারি মাদ্রাসা বলেন, বিশ্ববিদ্যালয়ে কিতাবখানা পড়ানো হয়, সেই কিতাবের 535 পৃষ্ঠা। একজন নামাজি রসূলে কারীম যুদ্ধের গনিমতের মাল সাহাবায়ে কেরামের মাঝে বণ্টন করছেন,
ওই ব্যক্তি, তার পরিচয় কিন্তু আমি দিয়েছি, কি বললাম, নামাজি, নাম এখনো বলি নাই, জোর নাম বলেন কেন আপনি, তার পরিচয় কি, নামাজি। সো নিঃসন্দেহে মুসলমান ইহুদিরা নামাজ পড়ে না, খ্রিস্টান হিন্দুরা নামাজ নামাজ তারাই পড়ে যারা ওই ব্যক্তির পরিচয় হলো তিনি কি, নামাজি। এই নামাজি ব্যক্তি যখন রসুল করিমের কাছে আসলেন, এসে বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আনসিফ, আপনি ইনসাফ করুন, কি করুন, নসিহত করছে, কাকে করতেছে, যিনি নসিহত করার জন্য দুনিয়াতে এসছেন, সকল নসিহত যিনি করার জন্য দুনিয়াতে এসছেন, যার অনুসরণটা হচ্ছে ইবাদত, যার অনুসরণটাই হচ্ছে ইনসাফ, যার অনুকরণটাই হচ্ছে আদল, যার মুহাব্বত অন্তরে ধারণ করাই হচ্ছে ইবাদত, যাকে অনুসরণ করার নাম হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে সাহাবায়ে কেরামের চাইতে বড় আল্লাহ ওয়ালা কেউ নাই, যদি কারো সন্দেহ থাকে তার ইমান থাকবে না। এখন প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম, বিশেষ করে একটা কথা বলি, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক এমন সাহাবি যার সম্পর্কে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আসমানের মাঝে যে তারকা আছে সেই তারকার সমান সংখ্যক সওয়াব কি কারো আছে? আমার নবীজি বলেন, হ্যাঁ আছে। কত সংখ্যক সওয়াব? তারকা সংখ্যক সওয়াব। রসুলে করিম বলেন, হ্যাঁ আছে। আয়েশা সিদ্দিকা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলবেননি ওই মহামানুষটাকে এত গোনা সওয়াব যার আমল নামায় জমাছে গো নবী, ওই ব্যক্তির নামটা আমার শুনতে মন চায়। আল্লাহ নবী জি বলেন, আয়েশারে ওই ব্যক্তির নাম হলো আমার প্রিয় সাহাবী হযরত উমর, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, মাশাআল্লাহ, আমি খুশি হলাম। কিন্তু আয়েশার মনের ভেতরে আরেকটা অপূর্ণতা রয়ে গেছে, চেহারার মাঝে সেই অপূর্ণতার ছাপ পড়ুক অথবা না পড়ুক, আমার নবী মনের খবর জানে কি জানে না। আয়েশা সিদ্দিকার মনের ভিতরে প্রশ্ন প্রকাশ করে নেয়। আমার নবী বলে, আয়েশা রে, আমি বুঝতে পেরেছি ওমরের কথা বলাতে তুমি কিছু খুশি হয়েছ, আরো বেশি খুশি হইতাম যদি তোমার বাবা হযরতে আবু বকরের নামটা বলতাম। শোনে নাও, আমার আবু বকর এমন এক সাহাবি গো, আমি যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার জন্য যাব, বায়াতে আকাবার তিনটা শপথ, কয়টা শপথ, দশম নবুয়তের দশম বছর প্রথম শপথ, নবুয়তের একাদশতম বছর একাদশ বছরে দ্বিতীয় শপথ, দ্বাদশ বছরে তৃতীয় শপথ যখন হল, মদিনার মুসলমানেরা বলে, নবী গো মক্কার মানুষেরা যেহেতু আপনার মূল্যায়ন বুঝে না, আমরা মদিনাবাসী পাগল হয়ে আছি, আপনি নবী কখন আমাদের মাঝে তশরিফ আনবেন? তখন সেটা মদিনা হয় নাই, নাম হলো ইয়াসরিব। নাম কি? আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন ইয়াসরিব যাবেন।
আবু বকরকে ইশারা দিয়েছেন, আমি ইয়াসরিবে যাব, তুমি রেডি থাকো, আমি যাওয়ার সময় আর কাউকে নেব না, আমার সাথী আর কেউ হতে পারবে না। রে আবু বকর, আমি নবীর সাথী, তখন তুমি নিজে হতে পারবা। আল্লাহ নবী বলেন আবু বকরকে, আমি ওই দিন যে কথাটি বলেছিলাম এরপর থেকে আবু বকরের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কখন জানি আমার নবী আসে, আমার নবী আসে, আমার ঘরের দরজার মাঝে নক করবে। আমি যদি ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠে আমার কাপড়টা রেডি করতে করতে আমার নবীর জন্য দরজা খুলতে যেই সময় দেরি হবে, আমার নবী কষ্ট পাবে। আমার নবী যার জন্য কষ্ট পায় ওই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন মাফ করে না। আল্লাহু আকবার। মানে আবু বকর মনে না, আমার কারণে নবী কষ্ট পাবে, আমি সেটা সহ্য করতে পারবো না, আমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আমি যখন ওই দিন থেকে সজাগ অবস্থায় থাকা শুরু করলাম, আমার দরজার মাঝে পেট লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম, বসলামও না শুইলামও না, শুইলে ঘুম লাগবে। আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর জন্য অপেক্ষা করেছি, দুনিয়ার মানুষ শুনে না, এই দুনিয়ার যদি কোনো মানুষ একটা রাত না ঘুমায়, ওই রাত না ঘুমাইলে পরের দিন দুর্বল হয়, কিন্তু আমার নবীর কারণে আমি যতদিন পর্যন্ত জাগনা ছিলাম, আল্লাহর জাতের কসম বিন্দু মাত্র ক্লান্তি আমি আবু বকরের গায়ে আসে না। আমার নবীজি বলেন, আয়েশা রে, আবু বকর যতদিন আমার জন্য অপেক্ষা করেছে, এর থেকে একটা মুহূর্তের সওয়াব যদি এক পাল্লায় তোলা হয়, একটা মুহূর্তের সওয়াব যদি এক পাল্লায় তোলা হয়, তমাম পৃথিবী সকল মানুষের ইবাদতের সওয়াব যদি এক পাল্লায় তোলা হয়। ওরে আয়েশা, আমি বলে দিলাম শুনে না, তোমার বাবা আবু বকর সে অপেক্ষাকারী সময়ে একটা মুহূর্তের সওয়াব তার চাইতে অনেকে বেশি হয়ে যাবে। এখান থেকে একটা মশালা ফাইন্ড আউট করতে হবে, ব্যাখ্যা করলে কি কষ্ট হয় আপনাদের? একদিকে আবু বকরের অপেক্ষা করা, কার জন্য? একদিকে সকল ইবাদত, সকল ইবাদত কি? নামাজ। কার জন্য পড়ে? আপনাদের কষ্ট হচ্ছে? নামাজ কার জন্য পড়া হয়? রোজা কার জন্য রাখা হয়? হজ কার জন্য রাখা হয়? যাকাত কাকে খুশি করার জন্য দেওয়া হয়? এই সকল ইবাদত এই পাল্লাতে, আরেক পাল্লায় আবু বকরের শুধুমাত্র দাঁড়িয়ে থাকা, নামাজ পড়ে না, ওই সময়টাতে রোজার কথা বলেন নাই। আবু বকর নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, সব কিছু করেছেন, কিন্তু যেই সময়ের সওয়াবের কথা নবীজি বলেছেন সেই সময়ে তার মাঝে নামাজ নাই, রোজার কথা বলা হয় নাই, হজ যাকাতের কথা বলা হয় নাই। আল্লাহ নবীজি বলে যেই সময়টার জন্য আমার জন্য অপেক্ষা করেছে আবু বকর, ওই সময়টা দাঁড়িয়েছিল, জিকির করে নাই, নামাজ পড়ে নাই, তাসবিহ পড়ে নাই, তার পরও গোটা দুনিয়ার নামাজ রোজা হজ যাকাত সকল ইবাদত চাইতে আমি নবীর জন্য অপেক্ষা করার কারণে ওর সওয়াব সবচাইতে বেশি। সুরে বলুন তাহলে আবু বকর সিদ্দিকের এই তো বড় সওয়াব, এর কারণ হলো নবীজির অনুসরণ, নবীজির ইতাআত, নবীজির। তাহলে নবীজির ইতাআত হলো সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, কথা বলুন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি সেখানেও নবীজির ইতাআত, আমরা রোজা রাখি সেটাও নবীজির ইতাআত, কারণ নবী শিখিয়েছেন, নবীকে অনুকরণ করি, এটাকে ইবাদত বলা হয়।
নবী বলেছেন কেবলার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। আমি যদি কেবলার দিকে পিছন দিয়ে নামাজ আদায় করি সেটা নামাজ হবে না, সেটা উঠা আর বসা হবে। কেননা আল্লাহর নবীর অনুসরণ হয় নাই। ওই নামাজ নামাজ হবে যেই নামাজে নবীর অনুসরণ আছে। কথা বলুন ঠিক এরা। আর ওই নবীকে সেই নামাজি যার নাম হলো জুল খুয়াইসরা আত-তামিমি, হাদিস শরীফে কথা বলতেছি কিন্তু, জাআ জুল খুয়াইসরা আত-তামিমি ক্বালা ইয়া মুহাম্মদ আনসিফ, হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন। কথাটা কিন্তু খারাপ না, ইনসাফ করুন এই কথাটা আক্ষরিক করতে ভালো, আক্ষরিক করতে বুঝতে হবে ইনসাফ। আমি যদি আপনাকে বলি আপনারা ভাই, আমার মুসল্লি ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবসময় ইনসাফ করে চলবেন, আপনি কি আমাকে বলবেন যে হুজুর আপনি খারাপ কথাটা গেলিয়ে কইছেন? হ্যাঁ, আক্ষরিক করতে ইনসাফ কথাটা ঠিক আছে। আমি যদি আমার সন্তানকে উপদেশ করি সবসময় ইনসাফ করে চলবা, গরিব মানুষকে জুলুম করবা না, গরিব মানুষ যারা তোমার অধস্তন যে মানুষগুলো থাকবে তাদেরকে তুমি ইনসাফ করবা, এটা কি খারাপ কথা? তাইলে ভালো তো, খারাপ না হইলে তো ভালো হইব নাকি? ভালো না খারাপও না এমন কোনো কথা নেই, হয়তো ভালো নয় তো। কিছু কিছু মানুষ আছে আমি এদিকেও নাই সেদিকেও নাই মাঝখান দিয়ে আছি, আসেনি কোন এই মাঝখান দিয়ে যারা আছে এদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মাঝখান দিয়ে থাকার কোনো পথ নাই, হয়তো সত্য নয়তো, সত্য এবং মিথ্যার মাঝখানে কোনো কিছু নাই, খেয়াল করতে হবে। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি একটা ভালো কথাই বলছে। অনেকে এখন সমাজে দেখেন না, ভালো ভালো কথা বলে, ভালো সুন্দর করে তাসবিহ আদায় করে, দুনিয়াতে দুনিয়াবি যে আমলগুলো কোনো কিছুর অভাব নাই, কিন্তু নবীজির তাজিমের কোনো কাজ যদি আপনি করেন, যেমন রসুলকে দাঁড়িয়ে সালাত সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকে বলে, কই সাব্য না সেটা করো না, বেদাত, এটা বেদাত হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, আমার কথা হলো সেখানে ওই ব্যক্তি বাহ্যিকভাবে বলেছেন একটা ভালো কথা, কিন্তু এই ভালো কথাটার মাঝে আমার নবীজির শানে বেহাদবি আছে। কথা বলুন ঠিক না? যেই ভালো কথার ফুল জুড়ি বিক্রেতার মুখের মাঝে তাসবিহ তাহলিল থাকে, জিকির আজকার থাকে, কিন্তু আমার নবীর সম্মান সহ্য হয় না, পছন্দ হয় না, ওই ব্যক্তি সম্পর্কে আমার রব্বুল আলামিনের বন্ধু বলেন, ওই জুল খুয়াইসার কথা হাদিসে আসুন, কিতাবের নাম মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 535, যেখানে হাদিস কানে নকল করা হয়েছে, আল্লাহর নবীকে ওই ব্যক্তি বলে আনসিফ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি ইনসাফ করুন। উস্তাদের ছাত্র শিখায়, সারা জীবন শুনলাম ছাত্রকে উস্তাদ শিখায়, এবার দুনিয়া মানে যুগটা পাল্টে গেছে, হইছেটা কি? উস্তাদকে ছাত্র শিখায়। তো আল্লাহ নবীকে যখন এই কথা বলল, কথাটা কিন্তু ভালো খেয়াল রাখবেন, বেটা কিন্তু গালি দেয় নাই, গালি দেয় নাই, বদুয়াও করে নাই, আক্ষরিক করতে কথাটা ভালো। কিন্তু উমর ফারুক আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলেন, এ দিল্লি আর সোনাল্লাহ, আমার ভাইরা গভীর মনোযোগ, হযরত উমর বলে হুজুর আমাকে পারমিশন দেন, আদরিবু উনকাহু, আমি তার মাথাটাকে তার বডি থেকে আলাদা করে গর্দানটাকে কেটে ফেলবো। সুবহানাল্লাহ, অপরাধ কি? ভালো কথা কইছি এজন্য, অপরাধটা কি? কার সাথে বেয়াদবি করছে? তাইলে বোঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে ভালো কথা যদি মুখে থাকে, লিবাসটা যদি আমার চাইতে আরো বড় সুন্দর ধর্মীয় লিবাস হয়, নামাজ পড়তে পড়তে নামাজের সাইনবোর্ড যদি সামনে পিছনে সব জায়গায় থাকে, আমার নবীজি বলে এ উমর তুমি মাইরো না, মাইরো না, দাও তুমি তাকে ছেড়ে দাও, ইন্না লাহু আসহাবান, নিঃসন্দেহে ওই ব্যক্তির কিছু অনুসারী থাকবে, ওই ব্যক্তির মতো
ডুপ্লিকেট মুসলমান কিছু থাকবে যাদের কাছে ইয়াকরাউন আল কোরআনা, তারা কোরআনে কারীম তিলাওয়াত করবে। খেয়াল রাখতে হবে, ইয়াকরাউন আল কোরআনা, যারা কোরআন শরীফ পড়বে। তাহলে যারা কোরআন পড়ে, যারা কেরাত পড়ে, তাদেরকে কারি বলে। কি বলে? কারি। এই কারি সাহেব সম্পর্কে আমার নবী কি বলে শুনেন? এই কারি সাহেব সম্পর্কে আমার নবী বলে, ইয়াকরাউন আল কোরআনা, তারা কোরআনে কারিম পড়বে। লা তাজাবাজু তাওয়াকিহিম, কিন্তু এই কোরআনে কারিমের তিলাওয়াত শুধুমাত্র তাদের মুখের মাঝে থাকবে, কণ্ঠনালী ছেদ করে ভিতরে যাবে না, অন্তরে যাবে না। কেন জানুনি? ওই ব্যক্তিদের লিবাসে মুসলমান, সুরতে মুসলমান, কালামে বাক্যে মুসলমান হলো। ইয়াখরুজুনা মিনাদ দীনে, তারা দিন থেকে বের হয়ে যাবে। কে বলেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী বলে তারা দিন থেকে। তো নবী যাকে বের হয়ে গিয়েছে, যাবে বলে সার্টিফিকেট করেছেন, দান করেছেন, এবার ধানমন্ডি মসজিদে বাইতুল আকসার সকল মুসল্লিরা যদি আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমার নবী যাদেরকে বের করে দিয়েছেন দিন থেকে, তুমি এদেরকে দিনের ভিতরে নিয়ে আসো। আরে লাভ তো পরের কথা, ইমান থাকবে না। কি থাকবে না? কেন থাকবে না? যে জায়গায় রসুল কারিম ফাইনাল ডিক্লারেশন দিয়েছেন যে এরা যদিও সুরতে মুসলমান, কারি সাহেব কি সব, কারি সাহেব হাফেজ সাহেব যাই হোক না কেন, কিন্তু এরা দিন থেকেই বের হয়ে যাবে, কোনো দিন এই দিনের মাঝে ফিরে আসবে না। কামা ইয়ামরুকু সাহমু মিনার রমিয়া, যেমনি ভাবে ধনুক থেকে তীর নিক্ষেপ করার পরে শিকারির ভেতরে যায়, সেখান থেকে ফিরে আর ধনুকের দিকে আসে না। এই সকল ডুপ্লিকেট মুসলমান, নবী বিদ্বেষী মুসলমান, নবীর শানমান তাজিম দেখলে বেদাত ফতোয়া দেওয়া মুসলমানগুলো কামত পর্যন্ত মুসলমান হওয়ার জন্য ইসলামের বাউন্ডারির ভেতরে আসতে পারবে না, আসতে পারবে না, আসতে পারবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। কথাটা ক্লিয়ার হইল? এই যে নবীজির প্রেম, নবীজির তাজিম মোহাব্বত যার অন্তরে নাই, সহ্য হয় না, তারা নামাজি হতে পারবে কিন্তু ইমানদার। এখন আমাদেরকে ইমানদার হওয়া দরকার আছে কিনা? ইমানবিহীন ইবাদত যাদের কাছে আছে এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলুন ঠিক? এরা ওই জুলখুয়াইসারা যাকে রসুল কারিম বলেছেন হুজুর এই সমস্ত ডুপ্লিকেট মুসলমান যদি থাকে। এ সুন্দর সুন্দর কথা, কি সুন্দর একটা কথা, আনসিফ ইনসাফ করো, কথাটা তো আক্ষরিক করতে খারাপ না। তো এই সমস্ত ভাউতাবাজি করে আল্লাহর নবীর ভক্ত প্রেমিকদেরকে, ইমানদারদেরকে মিসগাইড করবে, করে তারা জাহান্নামের চৌরাস্তা নিয়ে দাঁড় করাই দেবে। ও নবী আগে ভাগে এরা আমি সাইজ করে দিই, কিন্তু আমার নবী বলে না তুমি করলেও লাভ হবে না, এদের জন্য কিছু অনুসারী আছে কিয়ামত পর্যন্ত। আখেরি জামানা যত ঘনি আসবে, কিয়ামত যত ঘনি আসবে, সেই সকল বেয়াদব মার্কা ডুপ্লিকেট মুসলমানের সংখ্যা বাড়বে না কমবে? আরো জোরে, বাড়বে না কমবে? এটা আমার কথা নয়, আমার নবীজি বলেছেন আমার উম্মত গুলো ফেরকা হবে 73টা। কয়টা হবে? সোজা রাস্তা একটা, যেটার ঠিকানা হলো জান্নাত, আর বাঁকা রাস্তার সংখ্যা হলো। মুখস্থ কথা বলি না, বানিয়ে বলি না, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আমার ভাইয়েরা ওই হাদিসগুলোর মাঝে যদি মাদ্রাসায় পড়ে থাকেন, বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন, এখনও বাংলা অনুবাদ যারা পড়ে স্টাডি করেন, কিনে স্টাডি করেন, তাদের কাছে আপনাদের জানা থাকার কথা, আল্লাহ নবীজি বলেন আমার উম্মতদের 73টা বাঘের মাঝে একটা ভাগ যাবে জান্নাতে, বাকি 72টা ভাগ জাহান্নামে। ও আল্লাহ, তোমার বন্দা যে ঘোষণা করেছেন, তোমার বন্ধু যে ঘোষণা করেছেন 72টা জাহান্নামে যাবে, তাদের মাঝে কিসের অভাব? নামাজের অভাব নেই না, তাদের মাঝে কিসের স্লোগানের অভাব না, তাদের মাঝে কি জিকিরের অভাব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে না, তাদের মাঝে কি দান খয়রাতের অভাব? আমার নবীর পক্ষ থেকে আওয়াজ আসবে না।
না, তাদের মাঝে লিবাসের অভাব নেই, আওয়াজ আসবে না, তাদের মাঝে মসজিদের অভাব নাকি, আওয়াজ আসবে না, তাদের মাঝে ভালো কথা তাসবি তাহরীরের অভাব নাকি, আওয়াজ আসবে না, যদি আওয়াজ না 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 আসে, হ্যাঁ জবাবটা কি, অভাবটা কি সে? আমার নবী প্রমাণ করে দিয়েছেন ওই হাদিস শরীফ দ্বারা, যে হাদিস আগে বলেছি, আল্লাহ নবীজি বলেছে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে ভালো করা থাকবে, ভালো নিবাস থাকবে, ভালো কোনো আমল থাকবে, কিন্তু আমি নবীর প্রেম থাকবে না, নবীর প্রতি আদব থাকবে না, ওই ব্যক্তিগুলো একটা না হয় ওইটা না হয় সেইটা, বাহাত্তরটার কোনো একটা পথ ধরে ওই ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। তাইলে জাহান্নামীদের পরিচয় হলো এরা রসুলে করিমের সাথে বেয়াদবি করবে। আদবের অভাব, কিসের অভাব? আদবের। কিসের অভাব? আর যেটা জান্নাতি, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এটার নিদর্শন হলো তারা আমার নবীকে প্রাণের চাইতে ভালোবাসবে, আমার নবীকে তাজিম করবে, ঠিক কি না বলুন? আর একটু আসতে বলেন, ঠিক কি না? কইলাম আসতে পর জোরে, আল্লাহুম্মা সাল্লি নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ, নবী গো আপনার ভালোবাসায় আবু বকর হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ভাইরা, আমাদের বারো দিন ব্যাপী মাহফিলের বিগত এগারো দিন আপনারা বিষয় ভিত্তিক আলোচনা শুনেছেন, কথা ঠিক আছে তো? আচ্ছা, বিষয় ভিত্তিক ছিল যাই হোক, কিন্তু আমাকে যখন আপনারা দিয়েছেন, তাকরির দিয়েছেন কোনো বিষয়ের, লক্ষ্যহীন গাড়ি, এটা যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারে, কিন্তু আমি খেয়াল করেছিলাম যে যে শহরে গাড়িগুলো যায় না, সেই গাড়িটা যায় নাই, দৌড়ায় নাই ওই শহরগুলো একটু ঘুরে আসার জন্য, কিন্তু আজকে বিগত এগারো দিন আপনারা আলোচনা করেছেন, শুনেছেন, মাহফিলে পুরো টাইম ছিলেন আপনারা ক্লান্ত। আজকে আমি যদি ওই বিষয়ভিত্তিক সকল বিষয়ে একটু টাচ করি, অনেক রাত হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু আগেই বলে দিচ্ছি, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, আজকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব, তার মানে খুশি হয়েছেন? আমি আগেই জানি আপনাদের খুশি হইবেন, এই জন্য টাইমটাও ঠিক করে রাখছি যে কখন ঠিক করবো, শেষ করবো, কিন্তু আপনাকে এখন বলবো না, হঠাৎ দেখবেন শেষ হয়ে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত আমি শেষ করব না, ততক্ষণ পর্যন্ত মনোযোগ থাকবে কিনা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব এবং অনেক ভাই আমাদেরকে, আমাকে একটু অনুরোধ করেছেন, হুজুর মিলাদুন্নবীর আলোচনা, আমার নবীজির আগমনের রাত হচ্ছে এটা, আজকে যে রাত বারে রবিউল আব্বাল, এই রাতটা আমার নবী আগমন করেছেন, তো আপনি যদি এই বিষয়টা একটু টাচ দিতেন তাহলে আমাদের মনে একটু খোরাক মিলত। ওনাদের কথা যদি আমি গ্রহণ করি, আমি যেটা প্ল্যান করেছিলাম যে ওই না যাওয়া শহরগুলো একটু ঘুরে আসব, সেটা আর সম্ভব হবে না। সুতরাং আমি আপনাদের সবার প্রতিনিধি হিসেবে ইমাম সাহেব এবং আমাদের ঘনিষ্ঠ কয়েকজন ভাই যারা সবসময় আসেন, আলোচনা শোনেন, থাকেন, তাদের কথাকে আমলে নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, বা এখন আপনাকে একটু সিদ্ধান্ত আপনাদেরকে নিয়েও নেব যে নবীজির আগমন সংক্রান্ত একটু আলোচনা করব।
আপনারা কি রাজি আছেন? আমার ভাইয়েরা, আমি জুমাতে আলোচনা করেছি একটু, এই ওনাকে কষ্ট দিও না, অসুস্থ মানুষ, যাদের সামনে একটু আধা জায়গা আছে মেহরবানি করে সামনে চলে আসবেন, কারণ অনেক ভাইয়েরা দাঁড়িয়েও আছেন। আর মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি আমার মিলাদ মাহফিলে, আমার আলোচনার কোনো মাহফিলে, আল্লাহর জিকিরের মাহফিলে চেপে চেপে বসবে, গায়ের মাঝে গা লাগিয়ে বসবে, এর থেকে দুইটা উপকার। এক নম্বর উপকার হলো, ওই ব্যক্তি যে নিজেতে নিজেকে অন্যদের চাইতে বড় মনে করে না, সেটার প্রমাণ পাওয়া যাবে। আরেকটা উপকার হলো, যেটা প্রথম গুরুত্বের দিক দিয়ে প্রথম সিরিয়ালে দুই আসছে আর কি, যে আল্লাহর নুরানি ফেরেস্তাগুলি তাদের নুরানি পাখাগুলি ওই সকল মানুষের মাথার উপর বিছিয়ে দেন। বৃষ্টি যখন অজোর দ্বারা বৃষ্টি পড়ে, মাথার উপরে একটা ছাতা কেউ ধরলে আমরা খুশি, কম হই না বেশি হই? তো এই 150-300 টাকা দামের ছাতা ধরলে যে খুশি হই, আল্লাহর ফেরেস্তা নুরানি পাখা আমাদের মাথার উপর থাকবে, খুশি কি হচ্ছে তাই কম না বেশি হওয়া দরকার? সবাই বেশি খুশি তো? এবার বেশি খুশি হওয়াতে বেশি আন্তরিকতা নিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি জুমাতে একটু বলেছিলাম যে আল্লাহর নবীর, আমার নবীর মা বিবি আমিনার গর্ভে ট্রান্সফার হওয়ার যেই, আমরা দুনিয়াতে বাবা এবং মার মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে এইটার থেকে আমাদের পয়দা, এটার মাধ্যমে আমাদের পয়দায়েশ, আমাদের অস্তিত্ব। কিন্তু আপনার আমার আগমন যেভাবে মায়ের পেটে হয়েছে, আমার নবীজির আগমন সেভাবে হয় না। আপনার আমার বাবার দিক, দাদার দিক, এর পর দাদার দিক, এদিকে যদি আপনি এখন হিসাব নিতে থাকেন, অনেকে আছে দাদার নামের পরে কি বলতে পারেন না, আবার কারোর কাছে মোটামুটি 10 পুরুষ পর্যন্ত হিসাব আছে থাকে, তো এর চেয়ে বেশি গেলে খুব রেয়ার। তো ভাইরা, আমি বলবো যদি আপনি হিসাব করেন, আমাদের পুরুষদের মাঝে 100 পুরুষ উপরে গেলে দেখবেন সব বেদিন আর বেদিন, কথা বলুন ঠিক না? আমাদের এই আগমন ধারাবাহিক আগমন আর আল্লাহর নবীজির আগমন এক নয়, কারণ আমি বলেছি আল্লাহর নবী দুনিয়াতে মা আমিনার গর্ভে আসা পর্যন্ত একটা গর্ভ ছিল না, যেই গর্ভ নাপাক ছিল, যেই গর্ভ কাফের ছিল, যেই গর্ভ মুশরিক ছিল, আল্লাহ ছাড়া কারো ইবাদতকারী কোনো গর্ভ ছিল না। খুশি না বেজার? আমার ভাইয়েরা, আল্লাহ নবী প্রিয় দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমি যখন যৌবনে পদার্পণ করলাম, আমার চেহারা মক্কার মানুষদের অন্যান্য মানুষের চাইতে একটু বেশি সুন্দর, বেশি ঝলমল করেন, আমাকে দেখেন তাওরাত জবুর ইনজিল বিশেষজ্ঞ, আসমানি সহিফা গুলো বিশেষজ্ঞ অনেক ভাইয়েরা বলেছেন, পরে আব্দুল মুত্তালিব তোমার বংশের মাঝে মনে হয় ওই কিতাবগুলোতে যে নবীর সন্ধান পেয়েছি, ওই নবী মনে হয় তোমার বংশে আসতে পারে। আব্দুল্লাহ এর মাঝে যখন আব্দুল মুত্তালিবের মাধ্যমে ওই নোটটাকে আমার আল্লাহ দান করলেন, হযরত আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটছেন, ফাতেমা নামক একজন মহিলা, আরেকটা রাওয়ায়েতে মরিয়ম তার নাম, আগেকার কিতাব সম্পর্কে ওনার প্রচুর স্টাডি আছে, তিনি আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে তোমার কাছে আমি আজকে একটা অনুরোধ করব। আব্দুল্লাহ বলে, কি অনুরোধ? ওই ফাতেমা বলেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি মেহরবানি করে আমার প্রস্তাবে সাড়া দিয়ে দাও। কিন্তু আমার নবীকে কার মাধ্যমে পাঠাবে এই সিদ্ধান্ত তো আমার আল্লাহ আগেই নিয়ে আনিছেন, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই দিন আমার নবী দুনিয়ার বুকে আগমন করার জন্য মা আমিনার গর্ভে আসবেন, ওই দিন দিনের বেলায় মাঠ থেকে কাজ করে বালু মাখা চুল, বালু মাখা বডি নিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, ওই মহিলা ডাক দিয়া বিয়ার প্রস্তাব দেন,
আবদুল্লাহ বলেন, না না আমি এটা এককভাবে বলতে পারবো না। এরে ফাতেমা, যদি এই বিষয়টা সম্পর্কে বলতে হয় আমাকে বাড়ি যেতে হবে, পরামর্শ নিতে হবে, আমি ভালো করে বুঝতে হবে, সিদ্ধান্ত নিয়ে আমি তোমাকে পরে আরেক দিন জানাবো। ওই দিন চলে গেল, এরপর দিন চলে গেল, খবর নাই, তিনি দেখা করেন না। আব্দুল মুত্তালিব তার এক বন্ধুর মেয়ে হযরত আমিনা মদিনা শহরের সে আমিনার সাথে বিয়ে করার, বিয়ে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আবদুল্লাহর ঘরে মা আমিনা ঘরে যখন আসলেন, আল্লাহর নবীর মা আমাদের সকলের মাথার তাজ, যার কারণে আসমানবাসী রহমত পাইল, জমিনবাসী রহমত পাইল। আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইল বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলে, যখন রসুলকে দুনিয়াতে পাঠাইলাম তখন আমি ইমানদারের উপর বড় দয়া করেছি। ও মসজিদে বাইতুল আকসায় হাজির দেওয়া আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার আল্লাহ বলে নাই বান্দারে, তোমাকে আমি যখন দুনিয়াতে পাঠাইলাম বড় নিয়ামত দান করেছি, তোমাকে আমি যখন নামাজ দান করলাম বড় নিয়ামত দান করেছি, তোমাকে যখন আমি রোজা দিলাম তখন নিয়ামত দান করেছি, তোমাকে যখন আমি হজ দিলাম তখন নিয়ামত দিয়েছি, তোমাকে যখন আমি মা বাবা দিয়েছি তখন আমি নিয়ামত দান করেছি। আমার আল্লাহ বলে নাই বান্দারে, তোমাকে যখন মুসলমান বানাইলাম তখন নিয়ামত দিয়েছি। আমার আল্লাহ বলে না ও বান্দারে, তোমাকে যখন আমি নামাজি বানাইছি তখন আমি তোমারে বড় নিয়ামত দান করেছি। আমার আল্লাহ এই কথা বলে না ও বান্দারে, তোমাকে যখন আমি দুনিয়ার কোনো মসজিদের ইমাম বানাইছি তখন আমি তোমাকে বড় নিয়ামত দান করেছি। আমার আল্লাহ এই কথা বলে না, তোমাকে যখন আমি মাস্টার ডিগ্রি পাস করিয়েছি, পিএইচডি করিয়েছি, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছি, তোমাকে সরকারি একটা চাকরি দিয়েছি তখন আমি তোমাকে নিয়ামত দান করেছি, এগুলো কিছুই বলে না। আমার আল্লাহ বলে, ঈমানদারের জন্য নিয়ামত তখনই দিয়েছি যখন এই দুনিয়াতে আমি আমার রসূলকে পাঠিয়েছি। তাইলে ঈমানদারের সবচাইতে বড় নিয়ামত আমার নবী, কথা বলুন ঠিক কেরা? আরে নিয়ামত যত বড় হোক, নিয়ামত পাওয়ার খুশিও তো তত বড়। যদি নিয়ামত বড় হয়, নিয়ামত পাওয়ার খুশি যদি তত বড় হয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ডান বাম কান না দিয়ে আকল নামক এই নিয়ামতটাকে জিজ্ঞাস করো রে ভাই। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আজহা দান করেছি, তোমাকে ফিতর দান করেছি, ঈদ উল ফিতরে তোমাকে এক মাসের রোজার সওয়াব আমি প্রতিদান দান করবো, ঈদ উল আজহার মাঝে কোরবানি করবা, এই কোরবানির কারণে কোরবানির পশমের সংখ্যক সওয়াব তোমাকে আমি দান করেছি। কিন্তু ওই সকল ঈদ, ওই সকল নিয়ামত যদি সব নিয়ামত একসাথে করা হয়, যদি নিয়ামত গুলোকে জিজ্ঞাসা করা হয়, ও নিয়ামত তুমি কার কারণে আইলা আমাদের কাছে, নিয়ামত গুলো জবাব দেবে, আল্লাহর জাতের কসম, ওই নবী যদি দুনিয়ায় না আসতো আমি নিয়ামত তোমার কাছে আসতাম না, ওই নবী আসার কারণে, ওই নবীর আগমনের কারণে সকল নিয়ামত পেয়েছি, এই কারণে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী আমরা পেয়েছি, ঠিক কিনা বলো? আমার মায়েরা, আল্লাহ নবীর সম্মানিত বাবা পিতা হযরতে আব্দুল্লাহ যখন মা আমিনার ঘরে একত্রিত হলেন, আমিনা বলেন, আমি দেখতে পেলাম আমার নবীর কপালে, আব্দুল্লাহর কপালের মাঝে একটা নূর ঝলঝল করে জ্বলতেছে। আল্লাহর জাতের কসম, দুনিয়ার আর কোন মানুষের কপালের মাঝে এমন কোন নূর আমি দেখি নাই। আমিনা বলেন, আমি মোহাব্বতের একটা চুমো লাগাইয়া দিলাম।
যেই মাত্র চুমো লাগাইয়া দিলাম আমি টের পাইলাম আমার ভিতরে কেমন যেন একটা পরিবর্তন চলে এসেছে। আমি ভাবতেছি বড় চিন্তায় পড়ে গেলাম, কি হইল, কি সেই পরিবর্তন, কেনই বা আমার মাঝে পরিবর্তন আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমিনার কাছে অদৃশ্য একটা আওয়াজ দিয়ে জানাইয়া দিলেন, আমিনা গো আল্লাহু আকবার, ওই পরিবর্তনটা আর কোন পরিবর্তন না, একেবারে শুরু থেকে আমার সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলাদেরকে আমি মা বানাইলাম বানাবো, যত মা বানাবো গো আমিনা, তোমার মতো ধন্য মা আর কেউ হবে না আমিনা গো। কিছুক্ষণ আগে তোমার গর্বে আমার সেই বন্ধুর নূরটা এসেছে, যেই বন্ধুর নূর দ্বারা আমি আল্লাহ তামাম জাহানকে বানিয়েছি। আমি না বড় খুশি, আমরা পড়ে শুই না আমরাও খুশি, কথা কণ্ঠে কেনা, কিন্তু এখনও সেই রকম লেভেন্ডিস মার্কা বেয়াদব কতগুলো আছে। নবীজির আগমনের আলোচনা শুনলে করলে কয়েটা বেধা, এটা প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন এটা নাই, এখানে নাই, সেখানে নাই, ওখানে নাই, এখানে নাই, আছে কিনা বলেন। আমার মায়ানাম আল্লাহ নবীজি আগমন করবে মার করে বেগিয়েছেন, হাজরত আমিনা বলে ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও, আমার গর্বের সন্তান এসেছে আমি জেনেছি, কিন্তু দুনিয়ার মারা শুনো রে, তোমরা যখন সন্তানকে গর্বে ধারণ করো কিছুদিন পরে তোমাদের পেটের পরিবর্তন আসে, তোমাদের স্বাস্থ্যের মাঝে পরিবর্তন আসে, কিন্তু আমি আমিনা আমার মুহাম্মদকে যখন গর্বে ধারণ করেছি একটা দিনের জন্য আমার মাঝে কোনো পরিবর্তন আমি দেখতে পারি না। গর্বে ধারণ করলেন প্রথম মাস, ঠিক মাঝখানে ঘুমের গড়ে ঘুমাইছে মা আমিনা, ঘুমাইছে ঘুমের মাঝে স্বপ্নে দেখে হযরত আদম আলাইহিসসালাম তার ঘুমের গড়ে হাজির, চিনে না চিনে না, কয় হ্যাঁ আপনি কে, এত সুন্দর মানুষ, এত বড় মানুষ, আপনি কে, আমার গড়ে ঘুমের গড়ে আসছেন, আমার স্বপ্নের আমি চিনি না। হযরত আদম ডাক দিয়ে বলে আমিনা গো আমি তোমারও বাবা, দুনিয়ার সকল মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাম। আমিনা গো তুমি জানোনি আমি আজকে তোমার ঘরে কেন এসেছি, ওগো আমিনা জানে না আলমে আরওয়াতে যখন আমি ছিলাম রুহের জগতে ছিলাম, আমার আল্লাহ আমাদের সকল নবীদেরকে একত্রিত করে একটি সমাবেশ করে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এরে আমার নবীরা শুনো রে শুনো, তোমাদেরকে নবুয়ত দিতে পারি একটা শর্ত আছে, কি আছে, কয়টা, আমার আল্লাহ বলেন শর্তটা হলো আখেরি জামানায় আমার নবী যাবেন, আমার রসুল দুনিয়াতে যাবে, ও এ নবীরা শুনো রে শুনো, তোমরা ওই নবীর প্রতি বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা, আগে আমার এই কথা দাও, যদি আমাকে কথা দাও আমার নবীকে বিশ্বাস করবা, আমার নবীকে সাহায্য করবা, আমি আল্লাহ তোমাদেরকে অঙ্গীকার করা সেই নবুয়তটা পরিপূর্ণভাবে দান করে দেব। আবার জিজ্ঞেস করে নবীরা করার তুমি স্বীকার করছো, স্বীকার করছো, নবীরা বলেন একসাথে, আলাদা আলাদা নয়, একসাথে বললে সেটাকে নিসিম বলে, কথা ঠিক আছে তো, একসাথে বললে সেটাকে, তাইলে নবীজির আগমন সংক্রান্ত নবীজি আসবেন এই ব্যাপারে আল্লাহর সামনেও নবীরা জুলুস করেছেন, কথা বলেন ঠিক কি না। আরে কোরআন শরীফের বাহির থেকে বলছে না, সূরা আলে ইমরান আয়াত নম্বর কত, মাশাআল্লাহ, এই তো বড় খুশি লাগতেছে যে আপনারা সেই আয়াত নাম্বার সব মনে রাখছেন, যে এটা তো একবার না অনেকবার বলেছি,
সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81। এটা কোরআন শরীফের ভেতরে না বাহিরে? তো অনেকে যে জুলুস কোথায় পায় না খুঁজে, জুলুস কোথায় খুঁজে পায় না, কই নাই নাই কোথাও নাই, কোরআন নাই, হাদিসে নাই, কিতাবে নাই। আমি জানতে চাই, বুড়িগঙ্গা নদীর তো পানি দূষিত, এই জন্য মাছ কম থাকে না, আশেপাশে মাছওয়ালা কোনো নদীর নাম কম তো দেখি, পদ্মা আছে, আচ্ছা যদিও বহুত দূরে, তারপরে ধর নাম পদ্মা, পদ্মাতে মাছ ধরার জন্য গেছেন, মনে করেন আমিই গেলাম, আপনার কয়েকজনকে সাথে নিয়ে গেলাম, কিন্তু আমার ঘরে জাল নাই, জাল একটা ধার করে নিয়েছি, তাও মোটামোটা বেশ কয়েকটা ছিঁড়া আছে, ছিঁড়া জাল, কি জাল, ছিঁড়া জাল, ছিঁড়া জাল নিয়ে পদ্মা নদীর একবারে এপার থেকে ওপার আমি আপনাদেরকে নিয়ে এই ঠান্ডার মাঝে এত রাত কনকনে শীত সব শেষ করে ফেললাম, মাছ পাইলাম না। নদীটা পার হয়ে এবার বললাম যে পদ্মার গড়ের পদ্মা, তোরে এত কষ্ট করে ঠান্ডার মাঝে তোরে পানিগুলো ঘাটলাম, একটা মাছও আমারে দিলি না, দুষ্টা কি নদীর নাকি আমার জালে, কারণ জালটা ছিঁড়া। কথা বলেন ঠিক না? জুলুস কোরআনে কারিমে আছে, সেটা আমি হাফিজ আহমদ নিজামি সাফি আজকে 12 রবিউল আউয়ালের মাহফিলে কোরআনে কারিম থেকে প্রমাণ করলাম যে আল্লাহর নবীগণ আমার আল্লাহকে একসাথে বলে আকরার না, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আমরা সবাই একসাথে স্বীকার করে নিলাম তোমার বন্ধু আসবেন, আমরা বিশ্বাস করেছি তিনি হচ্ছেন আমাদের সকলের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একসাথে এই কথাটা বলাতে সেটা মিছিল হইল কিনা? এই মিছিলকে আর বেদে জুলুস বলা হয়। তাহলে জুলুস কোরআন শরীফে আছে কি না? এবার যদি কোন হুজুর আপনি দেখি পাইছেন তো অন্যদিকে অনেকে বলে যে ভাই না কারণটা কি, আমি তো বলতে পারি জালটা ভালো আছে কিনা সেটাও তো দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর মানে আমি এটা বলছি না যে আমি জানি বেশি, এটা নয়, কারণ জাল ভালো তার যার মাঝে নবীর প্রেম আছে। আমি আগে বলেছিলাম মুহাদ্দিস হলে ইমানদার হওয়া যায় না, কিন্তু ইমানদার হতে হলে আশেকের রসুল হতে হবে, নবীর প্রেম হতে হবে, থাকতে হবে, নবীর প্রেম থাকলে জাল ভালো, নবীর প্রেম থাকলে, আর যার মাঝে নবীর প্রেম নাই তার জাল সিনা কন্যা জাল। সুতরাং সিরা জাল নিয়ে নদী শেষ করে ফেললো, নদীকে আর দোষারোপ করার কোনো সুযোগ নাই, বরং মেহরবানি করে জালটা চেক করেন আপনার জালটা ঠিক আছে কিনা। আজকে তো ফতোয়া দেওয়ার জন্য মানুষের কোনো অভাব নাই, নিজের নামের তাহকিক মানে শাব্দিক ব্যাখ্যা, নিজের নামটা যে শফিকুর রহমান, নিজের নামটা যে অমুক, এই নামটা যদি বলি তোমার নামটা বাবু একটু তাহকিক করো, এটা করতে পারবে না, কিন্তু ফতোয়া দিব যে মিলাদুন নবীর জুলুস করা বেদাত। এবার জন্য বললাম ফতোয়া দিতে এখন আর বড় হুজুর হইতে হয় না, এখন বাংলা বাজার থেকে কয়েকটা হাদিসের বাংলা কিতাব যদি কিনে আনতে পারে টাকা থাকে, তাই মাশাআল্লাহ বিশাল বড় মুক্তি হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এখন কিচ্ছা তো আরেকটা বলতে হয়, বলবো নাকি? না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। এক ব্যক্তি, তার ভাই সৌদি আরব থাকে, সৌদি আরবের জাতীয় লেবাস কি ছোড়ো না লম্বা? লম্বা, যে লম্বা লেবাস আমাদের দেশে দেখলে না জানি কোন বড় মসজিদের খতিব সাহেব, ঠিক কিনা বলেন? তো ভাইয়ে লম্বা জুব্বা নিয়ে আসছে, তুমি বিদেশ থাকে দেশে বেড়াতে আসছে, কাপড় কি সব রেখে আসবে নাকি? দুই একটা নিয়ে আইব না, বাজারে কিছু ঘুরবো না, আজকে আমি সৌদি থেকে আসছি। আহ, তো ওই ব্যক্তি চিন্তা করে আমার ভাইরে তো লম্বা জুব্বা লাগাইলে বড় সুন্দরই লাগে, এবার আমি একটু লাগাইয়ে দেখি না, ও নিজের ভাইয়ের জুব্বাটা নিজে লাগাইছে, আয়নার সামনে গিয়ে দেখে মাশাআল্লাহ, এতদিন আমি কি ছিলাম আর আজকে কি হয়ে গেলাম, একটা জুব্বা এতগুলো পরিবর্তন করে ফেলছে, একটা লম্বা পাঞ্জাবি এতগুলো পরিবর্তন করে ফেলছে, বেচারা কই ভালো যখন লাগছে তাহলে আমি একটু বাজারে গিয়ে ঘুরে আনি, বাজারে গেছে, পাশের বাজারে আসরের নামাজের ওয়াক্ত হয়েছিল, কোনো রকম বেচারা নামাজের শেষ দিকে নামাজ পড়ে গেছে, এবার বাজারে থাকতে থাকতে মাগরিবের সময় হয়ে গেছে, এখন মাগরিবের সময় যখন সবাই জামাতে যাচ্ছে, দোকান বন্ধ করে পথচারীরা মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, এই মসজিদে পাইতে লাগছেও কিন্তু দেখবেন অন্যান্য নামাজের চাইতে নামাজের মাগরিবের মাঝে মুসল্লির সংখ্যা একটু বেশি হয়,
বলছেন সব ঠিক আছে তো কথা? এখন আমার আমি জানতে চাই মাগরিবের নামাজের জামাতের গুরুত্ব কি অন্য নামাজের চেয়ে কম বেশি? তাহলে ভিন্ন হয় কেন? মাগরিবের সময় যেমন এসেও তা হওয়ার কথা ছিল, ফজরেও তা হওয়ার কথা, কিন্তু আমাদের খাসিয়তটার মাঝে সমস্যা। কথা বলুন ঠিক কিনা? কথা মাগরিবের নামাজে সবাই জামাতে যায়, এখন যদি আমি না যাই মাইশের দৌড়ে যাই নামাজ পড়ে, এই জন্য কিছু কিছু এই টাইপের মুসল্লি আছে, মুসল্লির সংখ্যা মাগরিবে বেড়ে যায়। রাগ করবেন না কেউ, আমি কাউকে কিন্তু কিছু বোঝানোর জন্য বলতেছি না, এটা আমাদের চরিত্র, এটাকে ওয়াশ বলা হয়, এটা ওয়াশ না, কিছু আছে ওয়াশ কিছু ওয়াশ। ওয়াশ না করলে কিন্তু ওয়াশ করে কোনো লাভ নেই। আমি ওয়াজের মাঝখানে কিছু ওয়াশ সবসময়ই করি, এখানে না সব জায়গায় করি, এজন্য কেউ বিরক্ত হইলে আমার বিন্দু মাত্র কোনো দুঃখ নেই। তো ভাইরা নামাজের সময় হয়েছে, কোন নামাজ বলছিলাম? মাগরিব। এখন অন্যান্য মুসল্লি যারা সবাই তো হয়তো কেউ শার্ট পরা, কেউ লুঙ্গি পরা, কেউ দোকানদার, কেউ বাজার করতে গেছে, মানে একজন দেখে বিশাল লম্বা জুব্বা, ইমামতি করার জন্য একজনকে দিতে হবে। তো বাজারের মসজিদের তো ফিক্সড ইমাম থাকে না, হ্যাঁ যে যায় তাকে তাৎক্ষণিক দিয়ে নামাজ পড়ে, ইমামতির জন্য দিছে লম্বা জুব্বাওয়ালারে, কয়ে আপনি যান, কয়ে আমি না আমার ভাইয়ের, আমি না আমার ভাইয়ের, আমি না আমার ভাইয়ের, কথা আপনি আর কি কয় নামাজের বক্ত দল, কয়ে আমি না আমার ভাইয়ের, ভাগন নাকি এটা, আমি না এটা আমার না আমার ভাইয়ের, তারা বুঝতেছে না কিছু। এখন মানুষে বুঝে না, এদিকে ওনার কথা বুঝতে গেলে মাগরিবের সময় তো কম, তাই না? ধাক্কাই দিয়েছে ইমামতির মধ্যে, নামাজের পরে বুঝবো তোমার না তোমার ভাইয়ের কি দিছে নামাজ। এখন সুরা ফাতিহা তো বেটা পড়তেই, কিন্তু এমন দুর্ভাগ্য বেটা সুরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, এখন কি করব? ওই বক্তব্য যে পড়াইছিল, নামাজ তো আমাদের এর মাঝে বহু নামাজই আছে, বহু মুসল্লি আছে, এটা আমার দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য, নামাজের কেরাতগুলো শুদ্ধ করে এখনও পড়তে পারে না, আছে কিনা বলেন? কিন্তু নামাজের কেরাত যদি শুদ্ধ করে না পড়েন নামাজ হবে? জোরে তার নামাজ হবে? উঠবেন আর বসবেন, এদিকে ঘুরাবেন এদিকে ঘুরাবেন, কিন্তু নামাজ হবে না, কারণ কেরাতবিহীন নামাজ কোনো দিন হতে পারে। এই জন্য নামাজ পড়ার আগে নামাজের নিয়ম শিখতে হবে, কেরাতও শিখতে হবে। এই বেটা সুরা ফাতেও ভালো করে পারেন আর বাকি সুরা তো কিছু হইব কিছু হইব না, মাঝখানে আয়াত কয়েকটা বাদ যাইব, কি করতো কোনো রকম ভাঙা? ওই আগের দিন বক্তব্য যেভাবে পড়েছিল সেভাবে সুরা ফাতেহটা পড়ছে, অনেক ভুল। কিন্তু যারা পিছনে নামাজ আসে ওদের মাঝে যদিও কেউ জানে কিছু বলবে না, কারণ নামাজের মাঝে কথা বলা জায়েজ নেই। কোনো রকম আয়াত মিলাই ফেলছে সুরা ফাতেহার পরে, সুরা ইখলাস তো সহজ সুরা, তাই না? বাচ্চাদেরকে যদি বলেন বাবু তুমি কোন সুরা পড়ো, সবার আগে কুল হুয়াল্লাহ, কথা কোন ঠিক কিনা? সুরা ফাতে এবং কুল হুয়াল্লাহর প্রচলনটা সবসময় সব জায়গায় বেশি হবে। তো কুল হুয়াল্লাহ যার নামাজ প্রথম রাকাত পড়াইছে, এখন তার ভান্ডারের মাঝে আর কোনো সুরা পরিপূর্ণভাবে নাই, নামাজ প্রথমটা রাকাতে পড়ে সেজদায় গেছে, চিন্তা করতেছে দ্বিতীয় রেখা যদি আমি পড়াবো সুরা কোনটা করবো, এটা চিন্তা করা দরকার কি না? ইমাম সাহেব সহ সকল মানুষের জন্য জেনে রাখা দরকার একটা মশালা বলি, নামাজের আগে যদি কেরাত আপনার জানাও থাকে, তারপরেও কোরআন শরীফখানা খুলে দেখে আসাটা মুস্তাহাব। যদি মুখস্থ ভালো করে মুখস্থ থাকে, তারপরেও একবার দেখে আসাটা কি বললাম? না দেখলে অসুবিধা নাই, কিন্তু দেখলে সওয়াব আছে, দেখলে কি সওয়াব আছে, আমার আয়াতটা আরো ক্লিয়ারও হয়ে গেল, বহু উপকার আছে। দেখুন ওই ব্যক্তি ফরে সুরনের খুব টেনশনে, উঠলে তো যদি এখন আগে তো ভুল করে কোনো রকম শেষ করছে, এখন ভুল করেও আর পারে না, এখন কি করব? মুসল্লিদের মায়ের খাওয়া তারা কোনো বদান নাই, এখন কি করা শুরু করছে বেচারা? কয়ে প্রথম সেজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আলা কয়েকবার কইলাম, দ্বিতীয়বার যখন গেছি এখন আমার আর মাথা নষ্ট হয়ে যাওয়া অবস্থা, আমি এখন কী করি? আর সঙ্গে মুখে পড় দেখি না, না দেখে এখন কি করলাম? সামনে দিয়ে আমি বললাম বাজারের মসজিদ পাঞ্জেখানা নামাজ, এখানে কোনো ফিক্সড ইমামও নাই, সামনে কোনো দেওয়ালও নেই, বেচারা নামাজে সেজদায় রাইকা সবাই রে ওইটা
জুব্বাটা কি লম্বা না ছোট? কথা বলেন, জুব্বা লম্বা না খাটো? দৌড় দিছে কিন্তু লম্বা, লম্বা দৌড়। এখন লম্বা দৌড় দেখা মুসল্লিরা তো কিছু দেখে না, এত সবাই সেজদাতে পড়ে আছে। ইমাম সাহেব নামাজ পড়াইলো, প্রথম সেজদার মাঝে মাত্র কয়েক সেকেন্ড লাগছে, এক মিনিটও লাগে নাই, আধা মিনিটও পরিপূর্ণ লাগে নাই, কিন্তু দ্বিতীয় সেজদে ইমাম সাহেব গেল সেকেন্ডের পরে সেকেন্ড, মিনিটের পরে মিনিট, কিন্তু ইমাম সাহেবের ওটার কোনো খবর নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা এবার টেনশন পড়ে গেছে মুসল্লিরা। আগে টেনশন হচ্ছিল কে, এখন টেনশনে কে? মুসল্লিরা। এখন হ্যাঁ, আমাদের ইমাম সাহেব কি মরে গেছে না কি? সেজদার মাঝে হইতেও তো পারে, সেজদার মাঝে কেউ মরে না, এটাও তো হইতে পারে। এখন সবাই তো আর একরকম ধৈর্য না। আমাদের এই মসজিদে বাইতুল আকসা হয়তো নাই, বহুত মসজিদ আছে, ইমাম সাহেব যদি একটু কয়েকবার বেশি সুবহান রাব্বিয়াল আলা করে, আছে কি না বল, এরকম খাসিয়ত কারো আসেনি? সাবধান, সময় থাকতে সোজা হয়ে যান। ইমাম সাহেবকে সাজেশন দিতে আসেন না, ইমাম সাহেব জানেন যে কয়েকবার বেশি পড়লে স্বভাব বেশি হয়। এত বেশি ব্যস্ত থাকলে আপনি এই নামাজের মাঝে ব্যস্ত দেখায়েন না, কারণ নামাজ হলো সেই সময় সেই ইবাদত যেখানে দাঁড়িয়ে যেখানে রুকুতে গিয়ে সেজদায় গিয়ে যখন তাসবিহ পড়বেন, আমার আল্লাহ বলে ও নবী আপনার উম্মতরা আমার সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলতে ভাল লাগে না বুঝি? সুতরাং এগুলো আজকে থেকে আর চলবে না, জোরে কোন আজকে থেকে আর কোথাও না, ঠিক আছে তো? কথা ঠিক থাকবে তো? এখন দুই একজন দিছে, দিয়া শেষ করে না মাথা তুলছে, দুষ্ট হয়ে একটা আছে কম বয়সের, এগুলা হুজুর কই দেখি নাই, পিছন থেকে মানুষ লেখা হুজুর নাই, মুসলমান সব আছে অনেক দূর, ওই ক্ষেত এটাকে বলে ধান, ধান ক্ষেত বলা হয় তাকে, ধান ক্ষেত বিশাল বড় হাওয়ার, হুজুর ও মাঝখান দিয়ে ধরতেছে, তার অপরাধ নাই, তার ভয়, যদি আমারে পায় কিলের নাম যে কি, একটাও মাটি ফুটতো না সব আমার পিঠে পড়ত, কথা ঠিক কি না? তো বেটা এখন জানের বয়ে পলায়, জানের বয়ে তো পলাই তো ইবু পলাই দিয়েছে। এখন সবাই বলে হুজুর দৌড়ে কেন, তার কোনো হাজত আছে নাকি? হাজত বুঝেন তো, তার প্রস্তাব পায়খানা কোনো ব্যাগ হইতে পারে, এজন্য দৌড়তেছে। হ্যাঁ, জুব্বা যেহেতু লম্বা আর তো কোনো সমস্যা হওয়ার কথা না, এখন হয়তো হাজত হবে, এই তাকে দৌড়তে না বললো, এদিকে ঠিকানা আছে হাজত আছে আমরা দেখাই দেবো, বাথরুম আছে ওয়াশরুম আছে, এদিকে তাকে নিয়ে আসো, দৌড় দিছে কয়েকজন পিছনে, তার পিছনে ধাওয়া দিচ্ছে, এদের দৌড়ের স্পিড বাড়ছে না কমছে? ইমাম সাহেব দৌড়ে, দুই দৌড়ের পার্থক্য আছে, ইমাম সাহেব দৌড়ে জানের ভয়ে, আর মুক্তারি দৌড়ে ইমাম সাহেবকে বাঁচানোর জন্য, সহযোগিতা করার জন্য। তো ভাইরা তো দৌড়ে আর কয়, আমি তো আগেই কইছি এটা আমার না আমার ভাইয়ের। হ্যাঁ, আমি তো আগেই কইছি এটা আমার না। হুজুর দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে কোন কি কইছেন বলেন? এবার দৌড়াইতে দৌড়াইতে হুজুর কাছে কোন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাইর, আ হুজুর মেহরবানি করে আর দৌড়াইয়েন না, আসল কথাটা কি একটু আমাদেরকে ঘুরে বলেন। ওই ইমাম সাহেব এখন বলতেছে, ওরে ভাই আমি আমার ভাইয়ের এই বিদেশি জামাটা যখন আমার বাড়িতে নিয়ে আসে, আমি দেখলাম বাইরে বড় সুন্দর লাগে, আমিও লাগাইলাম, দেখি আমারও ভালো লাগে, এই জন্য পরে আসলাম বাজারে, আয়সা দেখি আপনারা জোরে আমার ইমামতি দিয়েছেন, আমি আগেই না করছি, বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বুঝেন নাই, না বুঝে আপনারা আমাকে বিপদে ফেলেছেন, মেহরবানি করে আমারে মাইরেন না, আমার কোনো দোষ নাই, দোষ সব জুব্বার। জুব্বা লম্বা হওয়াতেই আমারে আপনারা অন্ধবিশ্বাস করে যাচাই বাছাই না করে দিয়েছেন ইমামতি, আর ইমামতি যাচাই সারা দেওয়ার কারণেই আপনাদের আজকে এই অবস্থা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মুসল্লি, ইমাম সাহেব নিয়োগ দিচ্ছেন, জুব্বা লম্বা, স্বাস্থ্য কত, ঘাটটা কত মোড়া, এটা না দেখে দেখবেন
ওই ব্যক্তি আসলে নবী প্রেমিক নাকি গুস্তাখ রসুল? যদি নবী প্রেমিক হয় আশিক রসুল হয় তার তুমি ইমামতি জায়েজ, আশিক রসুল না হলে গুস্তাখ রসুল হবে তার তুমি ইমামতি না জায়েজ, তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া না জায়েজ। যারা তাকে ইমাম হিসেবে নিয়োগ দেবে তারাও সেই অপরাধের অপরাধী। কথা বলুন ঠিক কিনা? লম্বা জুব্বা আর মোড়া শরীর দেখলেই শুধু ইমাম আর খতিব মুহাদ্দিস ফকি হওয়া যায় না। সুতরাং ফতোয়া যে কারো কাছ থেকে নিলেই রুমাল লাল রুমাল একটা লাগাইয়া মাশাআল্লাহ মাইকের সামনে বসে মহিলার মতো হয়ে গেছে একেবারে, ভাইয়া বাস করতেছে কয় মিলাদুন্নবী বেদাত, শবে বরাত বেদাত, মিলাদ কেয়াম বেদাত, মিলাদুন্নবীর জুলুস বেদাত। হ্যাঁ আপনি কোন উমায় জুব্বা দেখি যে লম্বা যে সুন্দর রুমাল ফেলে উজুরে কইছে মনে ফতোয়াটা সঠিক হয়ে আছে, তাইলে আপনার ভুলটা কিন্তু ওই ব্যক্তিদের মতো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে জব্বা রুমাল দিয়ে ফতোয়া বিবেচনা করা যায় না, ফতোয়া বিবেচনা করতে হবে তার ওই মাপকাঠি দিয়ে যে তার ভেতরে ইশকে রসুল আছে কিনা, এলমে দিন আছে কিনা। ভাইরা প্রসঙ্গক্রমে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল সেটা বললাম, আমার মনে হয় এখান থেকে যা বোঝাতে চেয়েছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সবাই কি বুঝাচ্ছেন? আসুন এবার, আমার নবী যখন মায়ের গর্ভে প্রথম মাস আসতেন একজন নবী, তার নাম আমাকে রেসপন্ড করতে হবে, কিন্তু তার নাম হলো দ্বিতীয় মাস যখন আসলো তখন আসলেন হযরত ঈসা আলাইহিসসালাম। দ্বিতীয় মাসে মা আমিনার গর্ভে যখন রসুল করিম দ্বিতীয় মাসে স্বপ্নের মাঝে আমার আল্লাহর প্রিয় নবী একজন নবী হযরত ঈসা আলাইহিসসালাম আসলেন, এসে বলে আমিনা গো আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি, তোমার গর্ভে আখেরি জামানার নবী আগমন করেছে। তিন নম্বর মাস যখন আসলো হযরত নূহ আলাইহিসসালাম মা আমিনার ঘরে হাজির। কয় নম্বর মাস কোন নবী এসেছেন? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিসসালাম ডাক দিয়ে বলে আমিনা গো তোমার গোমের ঘরে এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য, আজকে তোমার ঘরে যিনি আসছেন, তোমার গর্ভে যিনি আসছেন তিনি হচ্ছেন সকল নবীদের নবী, সকল রসুলদের ইমাম, আদরিম জামানার নবী মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিভাবে যখন তৃতীয় মাস অতিবাহিত হয়ে যায়, চতুর্থ মাস যখন আসলো ঘুমের ঘরে হযরতে ইদ্রিস আলাইহিসসালাম মা আমিনার ঘরে আসলেন, ইদ্রিস আলাইহিসসালাম বলে আমিনা গো তোমার গর্ভে আমার নবী আসছেন, ওই নবীর সুসংবাদ দেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য তোমার ঘরে এসেছি। আমার ভাইয়েরা আল্লাহর নবী একজন আছে, নবীকে উপলক্ষ করে আল্লাহর অসংখ্য ফেরেশতা নবীর সাথে সাথে আমার নবীর আগাম খবর দেওয়ার জন্য মা আমিনার ঘরে আগমন করেছে। তাহলে প্রত্যেক মাসেই আমার নবীজির জশ্নে জুলুস হয়েছে। কোন মাস বললাম? চতুর্থ মাস নবীকে। পঞ্চম মাস যখন আসলো, আবার কিন্তু জিজ্ঞেস করবো কতক্ষণ পরে, এবার ফার্স্ট টু লাস্ট বলতে আমারে। পঞ্চম মাস যখন আসলো হযরত হুদ আলাইহিসসালাম আমার নবীজি করে যা টুকরা সার তাজ মা আমিনার গড়ে আগমন করেছেন। এক নম্বর কে? দুই নম্বর কে? তিন নম্বর কে? মাশাআল্লাহ আমার থেকে ভালো আপনাদের বেমানি আলহামদুলিল্লাহ। চার নম্বর কে? পাঁচ নম্বর কে? আমার হায় নাম আল্লাহ যেন আপনার এই মনোযোগটাকে কবুল করেন, মনে থাকবো তো। পঞ্চম মা যখন চলে গেল ষষ্ঠ মা যখন আগমন করল, ওই ষষ্ঠ মাস চলাকালীন আল্লাহর একজন নবী জলিল কদর নবী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমিনার ঘরে আগমন করেছে। কয় নম্বর মাস গেল নবীকে? সপ্তম মাস যখন আগমন করলো আমার নবীজির মা আমিনার ঘরে আগমন করেছেন হযরতে ইসমাঈল আলাইহিসসালাম।
অষ্টম মাস অতিবাহিত হতে যাচ্ছে। আল্লাহর একজন প্রিয় নবী হযরতে মূসা আলাইহিস সালাম আমার নবীর মার ঘুমের ঘরে হাজির হয়ে গেল। নবম মাস যখন আসলো আল্লাহর একজন প্রিয় নবী রূহুল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম মামিনার গোনে আয়েশা বলে আমিনা গো, আমি তো আমার উম্মতকে বলেছি মুবাশশিরাম বিরাসূলিন, আমার পরে যে নবী আসবে ওই নবীর সুসংবাদ দেওয়ার জন্য, আমার নবীর আগমনের স্লোগান দেওয়ার জন্য আমি ঈসা দুনিয়াতে এসেছি। বিশেষ অতিথি আসা মানে প্রধান অতিথি আসার সময় হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বলেন, এটা কোরআনে কারিমের কথা, যে আমি এসেছি আমার পরে যে রসুল আসবেন ওই রসুলের সুসংবাদ দেওয়ার জন্য। নবম মাসে আসলে হজরতে আমি কি আবার ফার্স্ট থেকে ঘুরে আসব? না থাক, মনে নাই কয়েকজনে মনে নাই, কয়েক হুজুর দরকার নেই, দিঘায় না দিঘাতে ধরা নেই। এক নম্বরে কে, দুই নম্বরে কে, তিন নম্বরে কে, চতুর্থ মাসে কে, পঞ্চম মাসে কে, ষষ্ঠ মাসে কে, সপ্তম মাসে কে, অষ্টম মাসে কে, নবম মাসে কে? আমার নবীজি মার গর্ভে নয় মাস অবস্থান করেছে। যেদিন আজকের রাতটার মতো যেদিন সূর্যাস্ত হলো, ওই রাত পৃথিবী অন্যান্য রাতের মতো না। আমার ভাইয়েরা রে, আপনার আমার ঘরে যেই মারা সন্তান ভূমিষ্ঠ করেন, যেদিন ভূমিষ্ঠ করবেন অনেক মাস আগে থেকেই তারা অসুস্থ থাকেন, কিন্তু ওই দিন ব্যথা এবং যন্ত্রণায় তারা বারবার অজ্ঞান হতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? অ্যাম্বুলেন্স রেডি থাকে, ডাক্তারের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে থাকে, যদি নরমালি না হয় ডাক্তার সাহেব আমার স্ত্রীটাকে, আমার এই মেয়েটাকে, আমার এই রমণীটাকে সিজার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার সাহেব বসে আছে, ছুরি নিয়ে আসে কোন সময় কোন অবস্থা, একটু আগে করলে এটা ভালো হয়, একটু আগে ভাগে করে ফেলার জন্য। আমার ভাইয়েরা বাবারা ওই ব্যথার সময় যখন মারা অস্থির হয়ে যান, হযরতে আমিনা বলে আমি যেই দিন আমার মুহাম্মদকে ভূমিষ্ঠ করলাম, আল্লাহু আকবার বলে দুনিয়ার মানুষ শুনে না, আল্লাহর দুনিয়ার কোন মার মতো আমার বিন্দু মাত্র কোন প্রসব ব্যথা ছিল না। আমার ভাইয়েরা, আমার নবী যখন আসবেন, আমরা দুনিয়ার সন্তানেরা মার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দুনিয়া ভূমিষ্ঠ হয়, কিন্তু মুহাদ্দিসিন কেরাম বলেন আমার নবীজি, আমার নবীর মা হযরত আমিনার নবীর নিচের একটা বিশেষ জায়গা দিয়ে কোনো অপবিত্র জায়গা থেকে টাচ করে না, স্পর্শ করে না, আমার আল্লাহর কুদরতে এভাবে ওই আমিনার সেই বিশেষ জায়গা দিয়ে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ায় এনেছে। আগমন করার পরে দুনিয়া যখন আসে, দুনিয়া আসার পরে আসার সময় চুল থাকে বড় বড়, হ্যাঁ নাভি থাকে মায়ের সাথে লাগানো, কিন্তু আমার নবীজি রাগ নিয়ে বলেন না না না, আমি যখন দুনিয়াতে এসেছি আমার নাভিটা আগে থেকে আলাদা করা ছিল, আমার নাভি সেখানে ছিল না, মায়ের সেই জায়গার সাথে অ্যাডজাস্ট ছিল না, আলাদা ছিল, কাটা ছিল। দুনিয়ার মানুষ হাদিস শরীফে ঘোষণা, আল্লাহ নবীজি বলেন আমি যখন দুনিয়াতে আসলাম মামিনা ডাক দিয়ে বলে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, এটা তোমাদের সন্তানের মতো হয় না, এই সন্তান আমি যখন ভূমিষ্ঠ করলাম তার মাথার মাঝে জান্নাতে টুপি পরা অবস্থায় পেয়েছি। দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সন্তানগুলোর যখন লজ্জাস্থান থাকে সেটা অপরিপূর্ণ থাকে, হ্যাঁ আমার সন্তানকে যখন আমি ভূমিষ্ঠ করেছি দুনিয়ার কোন মানুষ দ্বারা হপনা করানোর জন্য বাকি রাখে না, আমার আল্লাহ আমার সন্তানকে দুনিয়ায় পাঠাইছে হপনা করা অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছে। দুনিয়ার মানুষেরা রে,
ওই মারা যখন দুনিয়াতে কোনো সন্তান প্রসব করে, সেই মাগুলি অপবিত্র থাকে, সন্তানটা অপবিত্র থাকে, কিন্তু আমার সন্তানের মুখের মাঝে চোখের মাঝে সুরমা লাগানো অবস্থায় আমি পেয়েছি আমার নূর, আমার কলেজার টুকরা মুহাম্মাদের চেহারার মাঝে আমার আল্লাহর নূর ঝলমল ঝলমল করতেছে। আমিনা বলে, মা কোনো মা সন্তানকে জন্ম দেওয়ার পরে 40 দিন পর্যন্ত, এটাকে নেফাস বলা হয়, অবৈধ হালতটা যখন থাকে, ও দুনিয়ার মানুষ শুনে না, আমার মুহাম্মদ আগমন করেছে আল্লাহর জাতের কসম, আমি আমিনার ঘরে, আমি আমাদের বড়ির মাঝে বিন্দু মাত্র কোনো নাপাকি ছিল না, কারণ আমার নবী আসছে পাক হয়ে দুনিয়াটাকে পাক করার জন্য। সুতরাং আমার সন্তান যখন কনিষ্ঠ হয়েছে, ওই সন্তানের কারণে বিন্দু মাত্র জাররা পরিমাণ কোনো নাপাকি আমি আমিনাকে টাচ করে না। এবার আমার নবী বলেন 513 নম্বর পৃষ্ঠা, সেই কিতাবের যে কিতাবের কথা বললাম, মিসকাতুল মাসাবি 513, আল্লাহর নবী যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও, আমি যখন দুনিয়াতে আগমন করেছি, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আমার মার সামনে একটা নূর প্রকাশ হলো, যেই নূর দ্বারা শুধু মক্কা নগরী না, মক্কা নগরে থাকা শাম দেশের বড় বড় বিল্ডিংগুলো তিনি দেখতে পেরেছেন। লাইটের পাওয়ার কি কম না বেশি? বোল্ডেজ কত জানেননি? না, কারণ এইটা বোল্ডেজ এই দুনিয়ার কোনো সংখ্যা দ্বারা নিরূপণ করা সম্ভব নয়, কারণ ওই নূরটা হলো আমার আল্লাহর নূর। এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? নূর নবী এসেছে, নূর নিয়ে সারা জাহান সে নূরেতে আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ, বলো কোন নবী এসেছেন, কি নিয়ে এসেছেন? ওই নবীর নূরে শুধু মক্কা নগরী আলোকিত হয়েছে? কতটুকু হয়েছে? নূর নবী এসেছে, নূর নিয়ে সারা জাহান সে নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর সালাতু সালাম যখন ইমানদাররা উচ্চারণ করে বাইতুল আকসায়, আজকে হাজির মাহফিলে হাজিরা দেওয়া, আমার ইমানদার বায়রা জবানটা খুলে বলবেন, নবীর প্রেমে নবীর দরুদ পড়লে আমাদের ইমান তাজা হয় না, দুর্বল হয়। যে তাজা হয় তাহলে মুহাব্বতে পরে রাজি আসেননি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার সময় সংক্ষেপ, আমার সেই টার্গেট করা সময় কিন্তু একেবারে হয়ে গেছে ভাইয়েরা। আমি বলতে চাচ্ছিলাম আসসালাতু আসসালামু আলাইকে একসাথে পড়লাম, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরের আলোতে আমরা একসাথে বললাম, এটাকে বলা হয় জুলুস। কি বলা হয়? আমরা কি আনন্দে পড়লাম নাকি দুঃখে পড়লাম? আনন্দে যে জুলুস করা হয় সেটাকে বলা হয় জশ্নে জুলুস। কি বলে? জশ্নে। আনন্দে যে জুলুস করা হয় সেটা হলো জশ্নে। কিতাবের নাম মুসলিম শরীফ, বলবো? অধ্যায়ের নাম বললাম, কিতাবের নাম বললাম, সেখানে একখানে হাদিস শরীফ। আমার নবী যখন ওই আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মক্কা থেকে ইয়াসরিব আসবেন, কোথায় আসবেন? ইয়াসরিব আসবেন। কথা দিয়েছেন আমার নবী যখন প্রস্তুত,
আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে আসবেন বলে প্রস্তুত। আল্লাহ নবী আসবেন এই কথা শোনার পরে মদিনার আনসার সাহাবীরা আর ঘরে শান্তি লাগে না, রাস্তায় বের হয়ে যায়। আমার নবীকে কে আগে দেখতে পারার সৌভাগ্য অর্জন করতে পারে? কেননা এমন একটা চেহারা যেই চেহারার দিকে একবার যদি তাকায় ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। এমন চেহারা যার দিকে তাকাইলে জাহান্নাম হারাম, যার দিকে তাকাইলে আস্তে। আবু বকর সিদ্দিক দেখেছেন তার জন্য জান্নাত ওয়াজিব, ওমর ফারুক দেখেছেন তার জন্য জান্নাত ওয়াজিব, উসমান গনী দেখেছেন তার জন্য জান্নাত ওয়াজিব, হযরত আলীও দেখেছেন তার জন্য জান্নাত ওয়াজিব, মিস্টার আবু জেহেলও দেখেছে তার জন্য জান্নাত ওয়াজিব। ঘটনা কি? চেহারা একটা, চেহারা তো এক, একই চেহারা, একই রকম চোখ, দুইটাই তো চোখ। আবু বকরের চোখ কি আবু জাহেলের থেকে বেশি ছিল? দুইটা দুই সমান সংখ্যক চোখ, দেখেছেন একই চেহারা। আবু বকর দেখার কারণে জান্নাতি, শুধু আবু বকর নয়, মদিনার মক্কার যে কোনো জায়গার কোন মুসলমান যদি একটা নজর দেখতে পারে। আরে হাদিস শরীফে আসছে, এই দুনিয়ার মানুষ শুনে নাও, সরাসরি কেন যদি কেউ স্বপ্নেও আমার নামিকে দেখো ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম। আর যে মানুষ সুবহানাল্লাহ ওই নবীকে দেখতে মন চায় কি চায় না? আমার নবী স্বপ্নে দেখা দিতে পারেন কি পারেন না? আরে শুধু স্বপ্নে কেন, আমার নবী সরাসরি দেখা দিতে পারে কি পারে না? আল্লাহ নবীজি বলে মান রাআনি ফিল মানাম, ও আমার উম্মত শুনে নাও, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নের মাঝে দেখো, ঘুমের ঘরে দেখো, ফা সায়ারানি, ফা অতঃপর সায়ারানি, অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে তুমি আমি নবীকে সরাসরি দেখতে পারবে। তাহলে সরাসরি আমার নবী দেখা দেওয়ার সামর্থ্য আছে কি নাই? ক্ষমতা দিয়েছেন কে? ওই নবী জিন্দা আছেন বলে, ওই নবীর সেই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন বলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো যুগে যে কোনো অবস্থায় আসে কে আমার নবী সরাসরি দিদার দিয়ে ধন্য করতে পারে কি পারে না? পার্থক্য হলো আবু জেহেল আবু লাহাব নবীকে দেখার পরও জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম কি ওয়াজিব, আর আল্লাহ নবীর সাহাবী অর্থাৎ ইমানদার যারা তারা চেহারা দেখার পরে তাদের জন্য জান্নাত ওয়াজিব। কোনো সন্দেহ যদি থাকে, সন্দেহ বুঝতে বুঝতে এটা লেবাস পরা মুসলমানের আসল সুরত হলো বেঈমান, কথা বলুন ঠিক না? তাইলে আমার নবীকে দেখলেই শুধু জান্নাতে যাওয়া থাকতে হবে ইমান। জুল খোয়াইসারা শুরুতে যে হাদিসটা বলেছিলাম, এ তো নবীকে দেখে দেখে বলছিল ও মোহাম্মদ ইনসাফ কর, দেখে দেখে বলছে না, কিন্তু ওই ব্যক্তি কি আমার রসুল বলেন তাকে ছেড়ে দাও? এইরকম বেয়াদব মার্কা কিছু মুসলমান থাকবে, নবীর শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করবে না, এরা কোরআনে কারিম পড়লো, কোরআনে কারি হলো, আরে কোনো দিন মুসলমান হতে পারে না। ফতোয়া দিয়েছেন কে? আমার নবীজি। কে দিয়েছেন? যেরকম কে দিয়েছেন? ওই কারি সাহেব হওয়া সত্ত্বেও সে ইমানদার নয়, একটা মাত্র সমস্যা ছিল, সেটা হলো তার কাছে নবীজির প্রতি আদর ছিল না। এখনো যদি কোনো ব্যক্তি রসুলে কারিমের প্রতি আদর প্রদর্শন করতে কার্পণ্য করে, কণ্ঠাবোধ করে, যে অস্বীকৃতি জানায়, বুঝতে হবে ওই ব্যক্তি সুরাতান নামাজি রোজাদার হলো সে মুসলমান হতে পারে। আজকে বিশ্বের মুসলমান কেন দুর্বল? গত কালকে যে বিষয়টা ছিল বিশ্ব মুসলমানদের বিপর্যয়ের কারণ, একটা মাত্র কারণ, মুসলমান আজ নবীর প্রেম থেকে দূরে সরে গিয়ে। কথা বলুন ঠিক কিনা?
এই মিশরে গত সপ্তাহে, গত জুমাতে একটা মসজিদের মাঝে বোমা মেরে নামাজিদেরকে মেরেছে আরেক নামাজিরা, আরেক নামাজিরা নামাজি মেরেছে। দুই নামাজির মাঝে পার্থক্য আছে, একটা নামাজি হলো আশেক রসুল নামাজি, আর একটা হলো গুস্তাখ রসুল নামাজি। গুস্তাখ রসুল নামাজিরা আশেক রসুল নামাজিকে হত্যা করে আজকে নতুন নয় ফারুকে আজমের শাহাদা সেটার উজ্জ্বল দৃষ্টান্ত। কথা বলুন ঠিক না? হযরত মাওলানা আলী শের খোদার শাহাদাত সেটার উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ, মাওলানা আলী শের খোদাকে যে হত্যা করেছে ইহুদি ছিল না, কিন্তু কি ছিল পার্থক্য হলো আব্দুর রহমান ইবনে মুলজিম ছিল গুস্তাখ রসুল খারেজি মুসলমান, আর হযরত আলী ছিলেন আশিক রসুল সুন্নি মুসলমান। কথা বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি জিন্দাবাদ, আমরা কি হযরত আলীর মতো আলীর অনুসরণের মুসলমান হতে চাই, নাকি খুনি আব্দুর রহমান মুলজিমের মতো খারেজি মুসলমান হতে চাই? সুতরাং মাওলানা আলী শের খোদার মতো মুসলমান হতে চাইলে তার আদর্শ অনুসরণ করলে এটাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আজকে মাহফিলে আসার পরে যদি এই মেসেজটা আমাদের মাঝে থাকে যে আজকে মুসলমান ইমানি শক্তি হারানোর কারণে, জায়গায় জায়গায় মুসলমান বিভক্ত হওয়ার কারণে দুর্বল প্রতাপে বিশ্বের মুসলিম ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের উপর বিভিন্নভাবে আক্রোশের কারণে হামলা চালাচ্ছে, নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এটার পিছনে একটা মাত্র কারণ বিভক্ত হয়েছে সেই জায়গায় রসুলে করিমের তাজিমকে কেন্দ্র করে। আল্লাহ কেন্দ্রিক, আল্লাহকে সেজদা করা, আল্লাহর তাসবিহ পড়া, এই কথা নিয়ে কারো মাঝে কিন্তু ইখতিলাফ নাই, কিন্তু নবীর তাজিম আসলে দেখবেন একজনের মুখ বাঁকা, আরেকজনের মুখ লম্বা, আরেকজনের মুখ লাল, আরেকজনের চোখ উপরে, আরেকজনের চোখ মোড়া, আর আশিকের রসুলের আপাদমস্ত ঘাস উজ্জ্বল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমার নবীর তাজিম, নবীজির প্রেম, নবীজির শান মান শুনলে যার কাছে ভালো লাগে সে হচ্ছে সঠিক মুসলমান। আর নবীকে তাজিম করতে যার দ্বিধা শুরু হয়ে যায়, তার পণ্য দেখা যায়, ওই ব্যক্তি হলো নকল মুসলমান। আমরা কি আসল নাকি নকল মুসলমান হতে চাই? পরিচয় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এই মাহফিলের সার্থকতা সফলতা তখনই পাবো যখন এই বদ আকিদা থেকে, রসুল করিমের শানে বেয়াদবি থেকে আমরা নিজেকে পরিপূর্ণভাবে দূরে রাখতে পারবো, রসুল করিমের প্রেম তাজিম শান ও মানকে বুকে ধারণ করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন, সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির মিলাদ মেহফিলে শরিক হয়েছি, যেই নবীজির শুভাগমনের সময় আমাদের সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার সময়ে কিছু মহিলা প্রয়োজন হয়, কি বলে এটাকে, ধাত্রী মা নাকি? দুনিয়াতে আমার নবীকে রিসিভ করার জন্য এমন পবিত্র হাতের ধাত্রী তো নাও পাওয়া যেতে পারে, সেই কারণে আমার আল্লাহ জান্নাত থেকে ধাত্রী পাঠিয়েছে। মা হাওয়া, আসিয়া, মারিয়াম হাজারা আলাইহা সালাম, আলাইহিন্না সালাম, তারা আমার নবীজির মা আমিনার গড়ে সেই রাতে, আজকের এই রাতটাতে সোহে সাদিকের ঠিক আগে আগে হাজিরা দিয়ে তারা একসাথে এক কণ্ঠ মিলিয়ে আমিনাকে বলে, আমিনা গো আজকে তোমার এই খেদমতটা করার জন্য, আখেরি জামানা নবীকে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সেই নবী কি আপনি আমার মতো? সেই নবীর আগমন কি আপনার আমার মতো? আমার সন্তানের আগমনকে আমি বার্থডে পালন করি সেটাকে কেউ বেদাতের ফতোয়া দেয় না, কিন্তু আমার নবীর আগমন পালন করলে সেখানে বেদাতের ফতোয়া আসে। বোঝা গেল, নবীর শান মান আলোচনা হলে কারো কারো সহ্য, এতে আমাদের আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, সেটা নবীজির জামানায় ছিল, সাহাবায়ে কেরামের সময়ও ছিল, তাবিদের যুগেও ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত বাড়বে। কথা বলুন ঠিক কিনা?
সুতরাং আমাদেরকে বিব্রত হওয়ার কোনো সুযোগ নাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সেখানেই থাকব যেখানে রসুল কেরিমের সম্মান পাওয়া যায়, আর এটাই হচ্ছে আল্লাহ পাওয়ার ঠিকানা। মুসলিম শরীফের হাদিস বলেছিলাম যে সাহাবিরা, মদিনার আনসার সাহাবিরা নবীকে আসবেন, নবীজি আসবেন, আসার জন্য নবীকে কে আগে দেখতে পারেন এটার জন্য তারা কম্পিটিশন করে। সবাই যখন শিশুরা, তারপরে যুবক ছেলেরা, মা বোনেরা এবং বড় বড় মানুষেরা আল্লাহ নবীকে দেখার জন্য সবাই রাস্তায় চলে গেছে, হয়ে গেছে। মা বোনরা ঘরের সাদে পর্দা করে, পর্দার আড়ালে বসে বসে একটু আগে উঁকি দেয় নবীর আগে দেখা যায় কিনা। আর পুরুষেরা সবাই রাস্তায় চলে গেল একটা মাত্র কারণ, আমার নবী আসলে আগে দেখবে, আমার নবীকে রিসিভ করবে। এটা আমি কোনো চটি বই থেকে বলতেছি না, সিহাসিতার অন্যতম কিতাব মুসলিম শরীফ, অধ্যায়ের নাম কিতাব উজ্জুহুদ ওয়ার রেকর্ড, সেখান থেকে হাদিস কানা বলছি, যখন আল্লাহর নবী সানিয়াতুল ওয়িদা নামক পাহাড়ে আগমন করলেন, যেই মাত্র আমার নবীকে সাহাবায়ে কেরাম দেখলেন, সবাই এক কণ্ঠে একসাথে অবস্থান ছিল রাস্তায়, একসাথে বলছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মসজিদে বাইতুল আকসা উপস্থিত আশিক রাসূল ভাইরা জবাব দিন আমাকে, ওই স্লোগানটাকে মিছিল বলা হয় কি হয় না? সাহাবায়ে কেরাম নবীর আগমনকে কেন্দ্র করে মিছিল করেছেন কি করেন নাই? যদি সাহাবায়ে কেরাম কোনো আমল করে থাকেন, আল্লাহ আর দুনিয়ার কোন মাওলানাবীর এই আমলকে বেদাত ফতোয়া দেবার অধিকার কি আছে? বাস মাসালা শেষ, কথা মনে থাকবে। সাহাবায়ে কেরামের সুন্নতকে যদি কেউ বেদাত বলে সে বেঈমান, সাহাবায়ে কেরামের সুন্নতকে কেউ বেদাত বললে সে হোক সে খতিব সাহেব, আমি যদি বলি আমিও বেঈমান। যদি আমি বলি যে নবীজির জশ্নে জুলুস এটা বেদাত, তাহলে আমার ইমান থাকবে না। আপনাকে আমি আগেই বলে দিলাম, এই কথা যেই দিন শুনবেন এর পর থেকে আমার পিছনে কেউ নামাজ পড়বেন না, যদি পড়েন আপনার জন্য আপনি দায়ী থাকবেন। কথা ক্লিয়ার তো? আমার ভাইয়েরা, সে এখন যেই হোক না কেন, যত ডিগ্রিধারি হোক না কেন, ডিগ্রি কিন্তু মিস্টার আবু জেহেলের কম ছিল না। আবুল হেকাম ছিল তার নাম, কি ছিল? বিজ্ঞানের বাবা। হ্যাঁ, বিজ্ঞানের বাবা, হেকমতের বাবা, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহর নূরটাকে দেখার পরেও দেখে না, এটা কি জ্ঞান? আল্লাহর রসুল বলেন, একে আবুল হেকাম বইল না, এ হলো আবু জেহেল, অজ্ঞতার বাবা, মূর্খতার বাবা। রসুল একবার বলেছেন, কয়বার? তাম পৃথিবীর কোন মানুষ এখনো পর্যন্ত আবু জেহেলকে আর আবুল হেকাম বলে না। তাইলে এত ভাষাবিদ, এত জ্ঞানী, এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তার আবুল হেকামটাকে রসুল করিম মূর্খের পিতা বানিয়ে দিয়েছেন, একটা মাত্র কারণ, আমার নবীকে চিনতে পারে নাই। এখনো যদি কোনো ডিগ্রিধারি হোক, পিএইচডি ওয়ালা হোক, এমফিল ওয়ালা হোক, প্রফেসর হোক, খতিব হোক, ইমাম হোক, মুহাদ্দিস মুফাসসির, যেই কোনো পেশার হোক না কেন, আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করলে ওই ব্যক্তি বেঈমান। সেই ইমামতি করবে, সেই ফতোয়া দেবে, সেই খতিবগিরি করবে, সেই মাসালা দেবে যেই ব্যক্তি ইমামদার আলেম। কথা ঠিক কিনা? কি প্রশ্ন? প্রশ্ন বুঝে পেয়েছি, এত কিছু বলতে পারবে না, প্রশ্ন প্র উচ্চারণ করলে বুঝে কি বলবেন আপনি। তো বলা হচ্ছে যে যদি কেউ, উনি আমার ভাই জানতে চাইছেন, যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের সুন্নত এই কাজটায় কেউ যদি বেদাত বলে, তাহলে তার ভিতরে নামাজ পিছনে আদায় করা যাবে কি না? ফতোয়া দিবেন না আপনি, আমি দেব। আচ্ছা, তো বলছিলাম, আমি এক কথাই বললাম, যদি কেউ সত্যটা, যেমন ধরেন মিথ্যা কথা হারাম, মিথ্যা বলা, যদি কেউ ফতোয়া দেয় মিথ্যা বলা হালাল, তাইলে ওই ব্যক্তিকে মিথ্যুক বলবে না, তাকে বেঈমান বলবে।
যদি কেউ হালালকে হারাম বলে জানে, হারামকে হালাল বলে জানে, ওই ব্যক্তি আর গুণাগার থাকে না। ওই ব্যক্তি কি হয়? বেঈমান। আর গুণাগারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কথা বুঝা গেল? বেঈমান হলো যার ইমানই নাই, আর গুণাগার হলো ওই ব্যক্তি যার ইমান আছে কিন্তু আমল ভালো না। যদি আমল ভালো না হয়, ইমান থাকে, ইমানের খাতিরে আল্লাহ পাক তাকে যে কোনো অবস্থায় যে কোনো একটা ওসিলায় আরে কোনো আলেমের সুহবতের ওসিলা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারে। কিন্তু বেঈমান যদি খানে কাবায় গিয়ে ঘর বাড়ি বানায়, সেখানে যদি অবস্থান করে ওইখানে মরেও যায়, ওই ব্যক্তির কোনোদিন মাফ পাওয়ার সম্ভাবনা নাই। কারণ কি? তার কি নাই? তো যেই ব্যক্তির ইমান নাই, ওই ব্যক্তির বিষয়ে নামাজ আপনি পড়বেন কি পড়বেন না সেটা আপনার ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন? সব নামাজ, নামাজ তো নামাজই তো ভাইরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আপনাদের সকলের পক্ষ থেকে, আপনাদের পিছনে যেন আল্লাহ পাক আমাকেও কবুল করে, আপনাদের সকলের পক্ষ থেকে যেন এই মাহফিলকে কবুল করে সকলে করে আমিন। আমাদের এই মসজিদের প্রথম মোতাবালি যিনি আমাদের পাশে সাহিত্য আব্দুল বাদের সিকদার এবং ওনার সহধর্মিনী রোশনারা বেগম সহ যেই সকল বাবারা, ভাইরা, মা, বোনেরা বিভিন্নভাবে এই মসজিদে খেদমত করেছেন, আজকে কবর দেশে সাহিত্য আছেন, আমাদের বর্তমান কমিটির সম্মানিত সভাপতি ওদের বাহিরে আছেন না, সিঙ্গাপুরে আছেন, আল্লাহ পাক ওনার সফরকে যেন সুন্দর এবং নিরাপদ করেন সকলে পড়ে আসবেন। আমাদের বাইজুদ্দিন সাহেব বৃদ্ধ মানুষ, মাঝে মাঝে অসুস্থ হন, এটা স্বাভাবিক, বয়স বাড়লে অসুস্থ হয়। আল্লাহ পাক যেন ওনাদের এই খাদমতের কারণে সুস্থ রাখে সকলে বলি আমিন। আমাদের সেক্রেটারি সাহেব তো আপনারা জানেন, উনি আলহামদুলিল্লাহ বড় আন্তরিকতার সাথে কাজ করেন, সবসময়ই কাজ করে থাকেন এবং পরিচালনা করার জন্য এখনও কোনো আলস্য আমি দেখি নাই কোনো দায়িত্বের মাঝে। আমার মাঝে অনেক সময় আলস্য থাকে, কিন্তু এই বয়স্ক মানুষের মাঝে কোনো আলস্য আমি দেখি নাই পর্যন্ত। আল্লাহ পাক যেন তাকে সারা জীবন সুস্থতার সাথে, শুধু উনি নয়, আমাদের অনেক সদস্য মুজিব ভাই সহ অনেক সদস্য এখানে আছেন, আমাদের যেই ভাইয়েরা এখানে নিয়মিতভাবে নামাজ আদায় করেন এবং মাঝে মাঝেও মোহাব্বত করে আসেন, সকল ভাইদের মাঝে যারা অসুস্থ আছেন, তারা শারীরিক দুর্বলতায় ভুগছেন, আল্লাহ পাক তাদের সকলকে সকল প্রকারের অসুস্থতা রোগ বিমার থেকে হেফাজত করে যেন সুস্থতার জিন্দগি দান করে আল্লাহর ঘরে খেদমত করার তৌফিক দান করে। এই দোয়াটা যদি আপনার কাছে আমি চাই, আপনার কি কষ্ট পাবেন? দোয়া করবেন তো? দোয়া করলে কোনো অসুবিধা নেই, দোয়া তো আপনাদের কাছেই চাইবো, কারণ আমি আশেকের রসুল ছাড়া গুস্তাখ রসুলের কাছে কখনো দোয়া চাই না, কারণ গুস্তাখ রসুলের দোয়া আরো বড় উল্টাটা হইতে পারে। আশেকের রসুলটা দোয়া করলে এই হাতের বসিলে আমার আল্লাহ একবার না একবার হলো মায়া করবে নিজের সন্তানগুলোর মাঝে। দুনিয়া দিয়ে হাইসিয়ার দেখেন, দুনিয়া নিজের সন্তানগুলোর মাঝে যেটা আঁতুর ল্যাংড়া থাকে, হ্যাঁ, এটা আর প্রতি মা বাবার একটু সদয় দৃষ্টিটা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যে ছেলেটা দুষ্ট এটাকে শাসন করে বেশি, কিন্তু মায়াও থাকে, কথা ঠিক কিনা? বান্দা নাফরমানি করা যাবে না, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি বান্দারা নাফরমানি করে, মাঝে মধ্যে তারা ভুলগুলো বুঝে আমার আল্লাহ দরবারে আসামি সাজে, ভিক্ষা চায় আল্লাহ আমি না বুঝে আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বলে এই সকল বান্দাদের চাওয়ার কারণে আমি তার প্রতি বেশি খুশি হই। দুনিয়ার সকল সাইলের সওয়াল করার কারণে যার কাছে চাইবেন, মানুষ একবার না হয় দুইবার তিনবারের সময় বিরক্ত হবেই, কিন্তু আমার আল্লাহ ওই মাসউল যার কাছে যতবার চাইবেন তার পজিশন আমার আল্লাহ তত বাড়িয়ে দেবেন। আর নাম আমরা যেন আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাই, দোয়া করি আমাদের এই মসজিদের এই মিলাদুন্নবী মেহফিল এবং যারা জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবীর ইন্তজাম করেছিলেন তাদের সকলের আন্তরিকতার জন্য দোয়া করব। আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেবরাও অক্লান্ত পরিশ্রম করে, আপনারাও এখানে টাকা দিয়ে পয়সা দিয়ে, আমি আসলে মন চাইছিল আপনাদের এই অবদানগুলোকে একটু উল্লেখ করতে, কিন্তু আমি করলে লম্বা হয়ে যাবে, আমি সব কিছু আল্লাহ দরবারে সুপর্দ করে দিলাম, আল্লাহ পাক যেন দয়ার নজরে আপনাদের এই সাহায্যকে কবুল করে, এই মাহফিলকে যেন কবুল করে, আমাদের সকলে মুর্দা খানকে স্মরণ করে একবার সুরা ফাতিহা, তিনবার সুরা ইখলাস,
কয়েকবার ধরে শরীর পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله আমাদের এই মাহফিল পরিচালনা কমিটি থেকে মোতালি সাহেব, সেক্রেটারি সাহেব বা কেউ কিছু বলবেন, একটু বলেন। দোয়া চাওয়া তো ধর্মের বাহিরে না। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا لمي আমি গুনাহগার, গুনার দুটি হাত বাড়িয়ে গো আল্লাহ, তোমার মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে তোমার নবীজির মিলাদ মেহফিলে শরীক হয়। আল্লাহ তোমার নবীর শান ও মানে কোরআন করিম হাদিস শরীফ থেকে কয়েক কালাম আলোচনা করে তোমার নবীকে সালাত ও সালাম জানিয়ে জীবনের সকল গুনার ভারি বোঝা মাথায় নিয়ে গো আল্লাহ আসামির বেশে ভিক্ষা চাই গোলা, আমাদের সকলের হাসি রেখে তোমার গোলামিতে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মসজিদে বাইতুল আকসায় উপস্থিত আমার সকল ভাইরা বড় আন্তরিকতা নিয়ে এই মাহফিলটাকে সাজিয়েছেন আল্লাহ। শুরু থেকে যাব অনেক ভাইরা মোহাব্বত নিয়ে আলোচনা শুনেছেন। আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম এসে কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন সবার পক্ষ থেকে ভিক্ষা চাই গো মাওলা, গুনাহগারদের পক্ষ থেকে যদি সামান্যতম সওয়াব তুমি মঞ্জুর করে থাকো লক্ষ কোটি গুণে বাড়িয়ে আমার দয়াল নবীজির দরবারে হাদিয়াতান কবুল আর মঞ্জুর করে দাও। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, খুলাফায়ে রাশেদিন, তাম পৃথিবীর আউলিয়ায়ে কেরাম, আল্লাহ বিশেষ করে আমরা যারা হাজিরা দিয়েছি, আল্লাহ আমাদের মা বাবা যারা কবরের বাসিন্দা গো আল্লাহ আমাদের মুর্দাগণ মাবর কবরের সওয়াব বখশিশ করে দাও। কবরে কোনো প্রকারে আজাব যদি দিয়ে থাকো গো আল্লাহ, ও মোলায় মাফির সদকা দিয়ে ভিক্ষা চাই মোলা। আল্লাহ আমার নবীজির তুরবত রাসূলুল্লাহর ওসিলায় ঈদে মিলাদুন নবীর খাতিরে তাদের কবর আযাব গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়ার বুকে জীবিত আছে হায়াতে তৈবা দান করো গো আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ দোয়া চেয়েছে, অনেক ভাইরা বাবারা মা বোনেরা দূর থেকেও দোয়া চেয়েছে, আল্লাহ সকলে দিলেন নেক তামান্নাকে মঞ্জুর করে দাও। আল্লাহ মা বাবার কবরে আজাব দিও না, আমাদের গুনার কারণে বাবা মাকে কবরে জানায়ো না। রব্বির হামহুমা কামা বকায়ানি সুবিয়া।
আমার যে ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে তোমার নবীর প্রেমের এই বাগানকে সাজিয়েছেন গো মাওলা, সবার জন্য বিখ্যাত মাওলা, তোমার বন্ধুর গোলামিতে কবুল করে না কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে জানি আর সানি রাখো গো আল্লাহ। আমাদের পক্ষ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীকে কবুল করো আল্লাহ। ওরা বলেন আমি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের অন্তরে তোমার নবীর প্রেমকে জাগরু করে দাও। আল্লাহ আমাদের মসজিদে নিয়মিত একজন মুসল্লি জনাব সোহেল ভাই আমার নবীর আগমনকে কেন্দ্র করে আজ বাদ ফজর মিলাদের ব্যবস্থা করেছেন আল্লাহ, সকল মুসল্লিয়ানে কেরামকে দাওয়াতের ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে তোমার নবীর প্রেমের এই প্রোগ্রামটাকে কবুল করে নাও আল্লাহ। রাব্বুল আলামিন অত্র অত্রফের জিন্দা মরদা নারী পুরুষ সকলের জন্য এই মাহফিলটাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ। যে সকল ভাইরা পয়সা দিয়ে শরীক হয়েছেন অসংখ্য গুণিত বরকত তাদের মালে তুমি দান করো গো আল্লাহ। আল্লাহ গো যে সকল ভাইরা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আসরে ময়দানে যখন কোনো আপন থাকবে না, কোনো দর্দি যখন কেউ খুঁজে পাবে না, আমার দয়াল নবীজি রহমতের সফর আমাদের সকলকে নসিব করো আল্লাহ। যেই নবীর সাফা সারা কেউ কেউ জান্নাতে যেতে পারবে না গো আল্লাহ, ওই নবীর সাফা আমাদের সকলকে নসিব করো আল্লাহ। আল্লাহ মসজিদে বাইতুল আকসার শুরু থেকে পর্যন্ত যারা খেদমত করেছেন সকলকে শানদার কামিয়াবি দান করো আল্লাহ। আল্লাহ জীবনে একবার হলো গো তোমার খানায় কাবার জিয়ারত তাওয়াফ নসিব করো, একবার হলো তোমার বন্ধুর রোজার জিয়ারত নসিব করো আল্লাহ, জীবনে একবার হলো আমার নবীর দিদার নসিব করো আল্লাহ। ও দয়া আল্লাহ গো কবে নিবেন সোনার মদিনা, নোরে বরপুর ওই যে রোজা সোনার মদিনা, যে রোজাতে আমার জিন্দা নবী আরাম ফরমা, সে রোজাকে চোখে দেখতে সে সকলে ফরিয়া করি আল্লাহ গো। অনেক ভাইরা এখনো রোজা শরীফে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত ও সালামি দিয়ে কলিজাকে ঠান্ডা করতেছে আল্লাহ, আমরা কেন এত কম বক্ত গো আল্লাহ, তোমার নবীর রোজার ইয়াজুল জান্নাহ কেন এখনো যায় না। আল্লাহ তোমার নবীর রোজার জিয়ারত আমাদের সকলকে নসিব করো না, যারা গিয়েছে একবার বারবার হাজিরা দিয়ে করে যাকে ঠান্ডা করার তৌফিক দান করো না। আল্লাহ যেই মানুষেরা যেই প্রেমিকেরা যেই ইমানদাররা নবী দেখার জন্য পাগল পাড়া হয়ে অপেক্ষা করে আমার নবী কোন দিন ঘুমের ঘরে হাজির হয়ে যাবে আল্লাহ। আল্লাহ মদিনায় যদি যাওয়ার সামর্থ্য না হয়, জীবনে যদি কোনোদিন যাওয়ার সামর্থ্য না হয়, আমার নবীকে আমাদের ঘুমের ভাঙ্গা করে হাজির করে দিও গো আল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করো আল্লাহ। অনেক পরীক্ষার্থী আছে সাঁতারে কামিয়াবি দান করো,
আল্লাহ অনেক সন্তান আছে যাদের বিবাহ শাদী হয় না, মেহরবানি করে তুমি গাইবি ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা নিঃসন্তান এক সন্তান দান করো আল্লাহ। যারা জুলুমের শিকার আল্লাহ মেহরবানি করে হেফাজত করো মাওলানা। সকল জালেমদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ আখেরি জামানা বড় ফিতনার জামানা, মুসলমানদের সুরা ধরে ইমান বিধ্বংসী অনেক ফেতনা চতুর্দিকে ছড়াচ্ছে আল্লাহ। আল্লাহ ইমান বিধ্বংসী সকল ফেতনা থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার বন্ধুর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, একমাত্র জান্নাতি পথ আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমাদের সকলকে ইমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করো আল্লাহ। গো যারা অসুস্থ মেহরবানি করে তোমার দারুস সেফা থেকে শেফান কামিলা দান করো আল্লাহ। ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা ইয়া আল্লাহ। যত বড় কঠিন বিমার হোক না কেন গো আল্লাহ, এই দুনিয়ার সকল ডাক্তার যদি চিকিৎসা করতে ফেল হয়ে যায়, তুমি আল্লাহর একটা রহমতের নজর সেইখানে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট গো আল্লাহ। আমাদের সকল বিমারীদেরকে তুমি শেফান কামিলা দান করো আল্লাহ। হায়াত যখন ফুরিয়ে যাবে শয়তান আমাদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে আল্লাহ। এমন কঠিন বিপদে আমার নবীজির চেহারা মুবারক আমাদের চোখের সামনে বাসিয়ে বাসিয়ে জবানে জারি করে দিওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।